সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজ প্লেক্সাসের 12তম লাইভে সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা এবং সুস্বাগতম। আশা করি করোনা মহামারীর এই ভয়ানক সময়েও সকলে বাসায় আছেন, সুস্থ আছেন। আমি রাইজা আহমেদ আছি পুরো সময়টি আজকে আপনাদের সাথে। প্রথমে যদি প্লেক্সাস সম্পর্কে বলে নিতে চাই, প্লেক্সাস হচ্ছে একটি ইউথ অর্গানাইজেশন, যেখানে আমরা ইউথদের সাথে তাদের ড্রিম অর্গানাইজেশনের মধ্যে ব্রিজ হিসেবে কাজ করছি। ঠিক সেই উদ্দেশ্যেই আমাদের আয়োজিত ইউথ টক শো ন্যাশনাল ইউথ মান্থ 2020, যার মাধ্যমে আমরা কিছু সফল ইউথদের গল্প এবং তাদের এক্সপিরিয়েন্স বর্তমান ইউথ জেনারেশনের মধ্যে পৌঁছে দিই। ঠিক সেই ক্রমধারায় বরাবরের মতোই আমি চলে এলাম আজকের বিশেষ অতিথিকে নিয়ে, যিনি একাধারে একটি নয়, দুটি নয়, বরং অসংখ্য গুণের সমাহার এবং একই সাথে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী, যিনি একাধারে ফাউন্ডার অ্যাট LGWA, অর্থাৎ লার্ন গিটার উইথ আসাদ, আবার গিটারিস্ট অফ ভাইকিংস এবং একই সাথে ওনার অ্যাট স্টুডিও আসাদ ম্যান। তাহলে আর দেরি না করে আমাদের ওয়েলকাম জানাচ্ছি আজকের বিশেষ অতিথিকে, হাসান আসাদ ভাইয়াকে। হাই, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, এখন তো করোনার সময়, এই প্যান্ডামিক সময়, আসলে সবার মুখ, মানে সবার কথায় জীবনটা কেমন জানি থেমে গিয়েছে। ভাইয়া, আপনার ক্ষেত্রেও কি আসলে তেমন কিছু মনে হচ্ছে? আসলে প্যান্ডামিক আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, সত্যি কথা, নতুন করে বাঁচতে জি ভাইয়া, শিখাচ্ছে এভরিডে আমরা কিছু না কিছু শিখতে। প্রথম দিকে যদি বলা হয় লকডাউন, সেটা হচ্ছে যে মার্চের থেকে আমাদের দেশে যখন লকডাউনটা শুরু হয়, তো আমরা আসলে তখন বুঝতে পারিনি যে আমরা কি করব, সামনে কি হবে, এটা কতদিন, লং টাইম, এতদিন যে হবে কিনা, এটা কিন্তু আমরা আসলে ওইভাবে বুঝতে পারিনি। কিন্তু তখন থেকে আমরা দেখা যাচ্ছে যে হ্যাঁ, সেফ থাকছি, বাসা থাকতেছি, বিভিন্ন ফ্যামিলিকে টাইম দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যারা এত ব্যস্ত থাকি যে ফ্যামিলিকে টাইম দেওয়া হয় না, বাট এই টাইমটা আসলে ফ্যামিলিকে পুরোপুরি দেওয়া হচ্ছে। আমার মনে হয় মানে দ্য গুড, মানে ফ্যামিলির জন্য এটা খুবই ভালো একটা সময়। সবার সাথে দেখা হচ্ছে, সবাই ফ্যামিলিকে টাইম দিচ্ছে। আর আমরা যেটা মানে আমার একটা সার্কিট ছিল, আমরা ক্রিকেট খেলতাম প্রচুর, অনলাইন ক্রিকেট। আমার খুব ক্লোজ ফ্রেন্ড দেন তমর ভাই আছেন, তমর ভাই, আমরা সবাই মিলে, আর বাইজিৎ ভাই, আমি ফ্রেন্ড, সবাই মিলে আমরা ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিলাম। আর মার্চের 26 তারিখ থেকে আমি আমার অনলাইন ক্লাসটা শুরু করেছিলাম, যে লার্ন গিটার উইথ আসাদের অনলাইন ক্লাস। তো আলহামদুলিল্লাহ, মানে আমি স্টুডেন্টদের কাছ থেকে যে রেসপন্সটা মানে পেয়েছিলাম, সেটা আসলে তারা যদি আমাকে না বলতো তাহলে আমি হয়তো কন্টিনিউ করতে পারতাম, এখনো হয়তো কন্টিনিউ করছে এবং এটা সবসময় থাকবে। বাট প্যান্ডামিক অনেক কিছু শিখিয়েছে আমাদেরকে। জি ভাইয়া। ভাইয়া, আসলে বলতে গেলে সবার কাছ থেকে মোটামুটি শুনতে পাই যে প্যান্ডেমিকের আগে হচ্ছে ফ্যামিলিকে আমরা যতটুকু টাইম দিতে পারতাম, কিন্তু প্যান্ডেমিকের পরে আমরা ফ্যামিলিকে একটু বেশি সময় দিচ্ছি, পরিবারের সাথে কাটাচ্ছি, বিভিন্ন ধরনের আলোচনা করার সুযোগ মনে পাচ্ছি। হয় তো এটা ভাই, আসলে দরকার ছিল, আমার মনে হয় দরকার ছিল যে ফ্যামিলিকে টাইম জি ভাইয়া, দেওয়াটা। হ্যাঁ ভাইয়া, তো আপনার ক্ষেত্রেও তাহলে একই কথা। আচ্ছা ভাইয়া, এখন হচ্ছে একটু আগে যাই, মানে একটু স্মৃতিচারণ করি, যে যখন আপনি ছোট ছিলেন তখন কি ফ্যামিলি থেকে আপনি, মানে একসাথে ভাইয়া এতগুলো কিছুর সাথে আপনি জড়িত, একসাথে এত ট্যালেন্ট আপনার, এত ট্যালেন্টের সমাহার, তো ভাইয়া প্রথম থেকে কি ফ্যামিলি জিনিসটা সাপোর্ট করতো? কেননা আমরা দেখি যে ফ্যামিলির সাপোর্টের অভাবে অনেক বাচ্চারা আসলে নিজেদের প্রতিভা বিকাশ করতে পারে না। তো ভাইয়া, আপনার ক্ষেত্রে কি এমন কিছু হয়েছিল? আসলে আমি যেটা করেছিলাম সেটা আসলে ফ্যামিলি সাপোর্ট ছিল না। মিউজিক যদি বলতে হয়, আমি একটা সময় ক্রিকেট খেলতাম, স্পোর্টসম্যান, ক্রিকেটেও দেখা যাচ্ছে যে পরিমাণে সাপোর্ট পাইনি, তো একটা সময় এসে অফ করে দিতে হয়েছে। আর আমি মূলত গিটার শুরু করি হচ্ছে 2000-এর দিকে, 2000-2001-এর দিকে। তো মিউজিকটা মানে আমার মনে হয় আমার জন্য অনেক টাফ ছিল, বিকজ ফ্যামিলি সাপোর্ট নেই ওভারঅল সবকিছু। যদি বলতে হয় যে মানে স্টিল নাও, এখন পর্যন্ত স্ট্রাগল করে যাচ্ছি এবং আমার মনে হয় শেষ পর্যন্ত মনে স্ট্রাগল করে যেতে হবে এই মিউজিকের জন্য।
এটা সাপোর্ট নেই, বাট ভাইয়া আসলেই যদি, ডেফিনেটলি টার্গেট থাকতে হবে, আমাকে ওখানে যেতে হবে, আমাকে করতে হবে, হ্যাঁ তারপরে ভাইয়া ডেফিনেটলি অবশ্যই, যাওয়া যাবে। আসলে মেইন জিনিস হচ্ছে ভাইয়া ইচ্ছা ইচ্ছাটা শক্তি। ডেফিনেট যদি ডেডিকেশন, ইচ্ছা, যদি ইচ্ছা থাকে, আমরা যদি চাই যে আমরা এই জিনিসটা অর্জন করব, আমরা তাহলে হ্যাঁ ভাইয়া যে কোনো কিছু হোক ডেফিনেটলি আমরা এটা, আমি 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 জি আমি ভাইয়া, বিশ্বাস করি, কারণ আমি সাপোর্ট জি পাইনি, ভাইয়া, আমার নিজের পার্সোনাল গিটার ছিল না। আমি দেখা যাচ্ছে যে আরেকজনের গিটার, বিভিন্ন ফ্রেন্ডের গিটার নিয়ে এসে আমরা যখন শুরু করি, লটস অফ ফ্রেন্ডরা, মানে আমাদের আমাদের সময় যে ম্যাট্রিকের পর যে গিটার শুরু করা হয়, তো ফ্রেন্ডরা অনেকেই গিটার বাজাচ্ছে, গিটার আছে, বাট আমার কোনো গিটার নেই। আমার পার্সোনাল গিটারের জন্য আমাকে ওয়েট করতে হয়েছে 10 ইয়ার্স, তো 10 বছর আমি ওয়েট করেছি। দেন আমি 2011 আমার ফার্স্ট গিটার হয়, কিন্তু মাঝখানে আমাকে আমার বড় ভাই মাসুদ ভাইয়ের কাছে, যার কাছে আমি শিখেছি এলআরবি গিটারিস্ট, তো মাসুদ ভাই আমাকে গিটার গিফট করেছিল 2006 or 2007 এর দিকে, তো তার আগে আমার কোনো গিটার ছিল না। ভাইয়া আসলে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলে নিতে চাচ্ছি প্রথমেই যে আজকের লাইভটা সবার জন্য অনেক বেশি ইন্সপায়ারিং হবে। আসলে আজকের লাইভটা দেখার পর অনেকেরই অনেক চিন্তা ভাবনা বদলে যাবে। ইভেন আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি, অনেকেই আছে যে হয়তো সুযোগ আছে, অনেক ধরনের পরিস্থিতি আছে, সাপোর্ট আছে, কিন্তু অলসতার কারণে অথবা বিভিন্ন সমস্যার কারণে তারা করছে না। যেমন আমি নিজেই, কন্টিনিউ আমার করছেন গিটার আছে, কিন্তু হ্যাঁ আমার গিটার আছে, কিন্তু আমি অলসতার কারণে এখনো শিখতে পারছি না। তো আমি আশা করি গ্রেট, আমি তুমি জয়েন আজকে করো লার্ন গিটার উইথ আজকে আসাদ, জয়েন করতে পারো, অলওয়েজ ওয়েলকাম, হ্যাঁ অব হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি আজকের পর ইনশাল্লাহ এই জিনিসটা চেঞ্জ শিওর করার শিওর। চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ আর ভাই এখন জিনিস, আরেকটা জিনিস বলতে যাচ্ছি যে কারো না কারো তো সাপোর্ট আসলে দরকার হয়, কারণ একার পক্ষে হ্যাঁ স্ট্রাগল করলে একদম লাস্ট পর্যন্ত টিকে থাকা যায়, কিন্তু কেউ না কেউ তো ভাইয়া কেউ সাপোর্ট না কেউ, হ্যাঁ আমাকে করেছিল প্রথম দিকে নিশ্চয়ই। যদি যদি ভাইয়া সাপোর্ট তার বলা হয়, সম্পর্কে একটু বলতেন। আমি আমি বলি, সেটা হচ্ছে যে আমাকে ফার্স্ট সাপোর্ট করেছিল হচ্ছে, যদি বলা হয় আমার ফার্স্ট গিটার টিচার রাজীব ভাইয়া, আমি তার কাছে অল্প কিছুদিন শিখতে পেরেছিলাম, তারপর সে চলে যায় পড়ার জন্য বাইরে। আমার খুব ক্লোজ ফ্রেন্ড নাফিজের, নাফিজের বড় ভাইয়া, তো আমরা ফ্যামিলি মেম্বারের মতো অলমোস্ট। তো দেখা যাচ্ছে ভাইয়া প্রথম দিকে যখন বলেছিল যে, আমাকে জাস্ট একটা কথা বলেছিল যে, আসাদ তুমি যদি সিরিয়াসলি শিখো আমি তোমাকে শিখাবো। তো ওই টাইমটা আসলে ক্রিকেট নিয়ে খুব বিজি ছিলাম, তো আমি পরে চিন্তা করলাম যে তার কাছে অনেকেই শিখছে, আর ওকে ফাইন দেন আমি একটু মানে দেখি, ট্রাই করে দেখি। নিজে তো গিটার ছিল না, দ্যাটস ওয়াই প্রবলেম ছিল, প্র্যাকটিস করতে পারিনি, এবং তাকে হোমওয়ার্ক মানে প্র্যাকটিস করে লেসন গুলো পরের দিন মানে পরের উইকে মানে মাসে 4টা ক্লাস ছিল, কিভাবে দিব, বাট সে বুঝতে পারছিল যে গিটার নেই। তারপর আর সবচেয়ে বড় সাপোর্টটা তারপর মানে রাজীব ভাই চলে যাওয়ার পরে যদি সাপোর্ট থাকে, আমার ফার্স্ট ব্যান্ড তারা আমাকে করেছে, আমার ফার্স্ট ব্যান্ড ছিল সেতার। আর তারপরে মানে যদি মিউজিকের জন্য লং টাইম মানে এখন পর্যন্ত আমাকে সবসময় হেল্প করে মানে সাপোর্ট দিয়ে যাচ্ছে মাসুদ ভাইয়া, মানে এলআরবি গিটারিস্ট, সে সবসময় আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে তুমি করো, মানে এই পিছে মানে ব্যাক সাইড থেকে যে পুশটা, মানে তুমি করো, তুমি পারবা, তো এটা অনেক বড় দরকার আমার মনে হয়। হ্যাঁ ভাইয়া আসলে একটা প্রশ্ন করতে চাই যে ভাইয়া হ্যাঁ শিওর ছোটবেলা থেকে শিওর, কি প্রথম থেকে গিটারের প্রতি ভালো লাগাটা ছিল? হ্যাঁ ভাইয়া ছোটবেলা থেকে কি প্রথম থেকে কি গিটারের প্রতি ভালো লাগাটা ছিল নাকি মিউজিকের প্রতি, গানের প্রতি? গানের প্রতি, মিউজিকের প্রতি, কজ আমার ফ্যামিলি অনেক বড়, আমার বড় বোনরা, বড় ভাইরা, আমাদের আসলে কি মানে বড় আপু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ গান শুনতো, ক্যাসেট, তখন ক্যাসেট ছিল। আমরা ঈদের আগে দেখা যাচ্ছে অনেক ব্যান্ডের অ্যালবাম বের হচ্ছে, অনেকে সলো অ্যালবাম বের হচ্ছে। আমাদের বাসার, আমার বাসা হচ্ছে আজিমপুর, আজিমপুরের পাশে হচ্ছে নিউ মার্কেট, তো দেখা যাচ্ছে যে 30 টাকা 35 টাকা করে ক্যাসেট ওই সময়টা কালেক্ট করা হতো, আপুরা শুনতো, বড় ভাইরা শুনতো, তো ওইখান থেকে শোনা হতো, প্রচুর গান শোনা হতো। আর মিউজিকের যদি বলা হয় গিটারের ব্যাপারটা, আমি ফার্স্ট আমার লাইফে ফার্স্ট যদি কনসার্ট দেখি, সেটা হচ্ছে 96 or 95 এর দিকে, আমাদের বাসার সামনে একটা মাঠ ছিল, ওইখানে এলআরবি এসেছিল, তো বাচ্চু ভাইয়ের প্লেইং দেখার পর মানে তখন আমি অনেক ছোট, মানে অসাধারণ, মানে চিন্তা করতেছি যে একটা গিটার কিংবা এতগুলো ক্রাউড মানে জাম্প করতেছে, এটা আসলে অন্যরকম একটা ফিলিংস ছিল। এবং ওই কনসার্টটা দেখার পরে আমি বাসায় হেভি বকা বাবার কাছে যে অনেক রাত হয়ে গেছে, ছোট আমি বাসায় নাই, বড় ভাইয়া আমার সাথে, যাই হোক বকাবকি করছে, তো এটা। আর ছোট থেকে প্রচুর পরিমাণ গান শুনতাম, গান শোনা হতো, বড় ভাইদেরকেও দেখতাম
যারা মিউজিক করতো, প্র্যাকটিস করতো, গিটার বাজাতো, গান গেতো, তো তাদেরকে দেখে হয়তো অনেকটা ইন্সপায়ার। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা বুঝতে পারি প্রথমের ইচ্ছাটা ছিল আসলে গানের প্রতি ভালো লাগা থেকেই শুরু করে এরপরে গিটার। হ্যাঁ, গিটারটা অনেক পরে, বাট মিউজিক লাভার, আমার প্রচুর গান শোনা হতো, প্রচুর গান। আমার বাসায় অনেক আচ্ছা ক্যাসেট ছিল, এখন হয়তো ক্যাসেটের যুগটা নেই, কিংবা অনেকেই ক্যাসেটটা ভুলে গেছে, মানে ক্যাসেট দেখতে কেমন। এবার তোমরা হয়তো হুম হুম ক্যাসেটটা পাবা না, তোমরা দেখো নি, বাট আমরা জি জি আমরা খুব মিস করি ক্যাসেটটা। আচ্ছা ভাইয়া, একটা আরেকটা প্রশ্ন, যে আমরা যদি ইনস্ট্রুমেন্টের কথা বলি, তাহলে তো আসলে একটা মিউজিকের সাথে রিলেটেড অসংখ্য ইনস্ট্রুমেন্ট আছে, তো হ্যাঁ, এতগুলো বাদ দিয়ে হচ্ছে মানে গিটারের প্রতি আলাদাভাবে ভালো লাগাটা কিভাবে মানে কাজ করলো? আমার ড্রামস বাজানোটা খুব ইচ্ছা ছিল। আমি গিটার আসছি অনেক পরে, বিকজ আমার বড় হ্যাঁ ভাইয়াদের দেখা যাচ্ছিল যে আমাদের বাসার ছাদে অর হোল মানে ফ্রেন্ড সার্কেলরা তখন আড্ডা মারতো, অলমোস্ট 20+, মানে অ্যাটলিস্ট 15, মানে 15 জনের মতো গিটার এভরিডে আমাদের বাসার ছাদে আড্ডা মারতো। দেখা যাচ্ছে যে ওরা গান গাচ্ছে, শুনতেছি, আমরা হয়তো একটা কোনায় আড্ডা মারতেছি ফ্রেন্ডরা মিলে, ক্রিকেট খেলার পর, মানে বিকেলের দিকে খেলার পর রাতে হয়তো আড্ডাটা হচ্ছে, এই জিনিসগুলো দেখতে দেখতে দেন। আর গিটার তো আসলে মানে খুব ইজিলি ক্যারি করা যায়, ড্রামস তো মানে সম্ভব না। এবং ড্রামস যদি প্লে করি, আমি যদি আমার বাসায় ড্রামস রাখি, একটা নয়েজ তো হবেই, বিশাল বড় একটা ইনস্ট্রুমেন্ট, অনেক প্লেয়ার্স ওভার সবকিছু নিয়ে। তো প্রথম জি দিকে আমার ভাইয়া, ড্রামস এর দিকে ইয়ে ছিল, বাট পরে তো আমি গিটারে আসলাম। আচ্ছা ভাইয়া বুঝতে পেরেছি। আর স্ট্রাগলের কথাটা যেহেতু এসেছে, তাহলে ভাইয়া একটা প্রশ্ন, যে আপনি যদি আপনার লাইফের মানে যদি শেয়ার করতে চান সব থেকে বেশি স্ট্রাগলের আর সব থেকে বেশি ইন্সপায়ারিং, যেটা আমাদের ভিউয়ার্সদেরকে অনেকভাবে ইন্সপায়ার করবে, সেরকম কোন এক্সপিরিয়েন্স যদি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে শেয়ার করতে চান, স্ট্রাগল তো যে এখনো করে সব যাচ্ছি, সব স্ট্রাগল তো শেষ নেই। ভাইয়া ছোটবেলার আমার আমার মানে মনে হয় গিটার। ইন্সপায়ারিং যদি বলা হয়, সেটা হচ্ছে যে কখনো মনে করো না যে তুমি পারবা না, তুমি পারবা, তোমাকে করতে হবে। এখন তুমি যদি অল্পতে মানে ছেড়ে দাও, তাহলে তুমি পারবা, তোমাকে লাস্ট ট্রাই পর্যন্ত করতে হবে, যে আমি দেখি শেষ পর্যন্ত হয় কিনা, যেটা আমি আমি জি ভাইয়া ট্রাই করেছিলাম। যে জি আমার জন্য ভাইয়া খুব টাফ ছিল, আমার জন্য খুব টাফ ছিল, বিকজ ফ্যামিলি এখন যদি বলতে হয় যে ফ্যামিলি সাপোর্ট ছিল না, ফ্যামিলি সাপোর্ট ছাড়া একটা ছেলে মিউজিক করা খুব টাফ। এখন আসলে দেখি আমার ভাইয়া, কাছে লটস অফ স্টুডেন্ট, জি আমার ভাইয়া কাছে অনেক ছেলে মেয়ে শিখতেছে, এবং আমার কাছে এটা খুব ভালো লাগে। আমি কেন টিচিং এ মানে আমি কেন শিখাচ্ছি, এটা আমি না পাওয়ার থেকে কিন্তু এই জিনিসটা আমার শুরু করা। আমি যখন শিখতে যাব কিংবা শিখবো, কোথায় শিখবো, রাজীব ভাই চলে যাওয়ার পর, ও বারো সবকিছু যে আমি পাচ্ছি না কার কাছে যাব। তো আমি 2005 থেকে আমি গিটার শিখাই, তো আমি এখন পর্যন্ত যতগুলো স্টুডেন্ট মানে করাচ্ছি, যারা ক্লাস করছে, আমি আসলে মানে সিরিয়াসলি এখন যাদের কাছ থেকে আমি দেখতেছি, ওই সময়টা আমাদের ওরকম ছিল না যে সাপোর্টটা, ফ্যামিলি কিন্তু হিউজ সাপোর্ট দিচ্ছে, সে পিচি হোক। আমার কাছে 5 ইয়ার্স থেকে 50+ স্টুডেন্ট আছে, 50+ দেখা যাচ্ছে যে দেশের বাইরে অনেকেই। তো ইউএসএ একজন বলে একটা ফ্যামিলি, ফুল ফ্যামিলি, ছেলে মেয়ে এবং মানে ভাই বলে, তার এজ অলমোস্ট 55 এর মতো, সেও শিখে। তো সে বললো যে ছোট যখন ছিলাম কিংবা স্টুডেন্ট লাইফ যখন ছিল, তখন আমি খুব মানে ইচ্ছা ছিল যে শিখবো, বাট আমি কন্টিনিউ করতে পারিনি, পেশার, প্রফেশন, ওভারঅল সবকিছু। বাট এখন আমার ছেলে মেয়ে যখন শিখতে চাচ্ছে, তো আমি আমার মনে হয় যে আমিও তোমার সাথে মানে ওদের সাথে তোমার কাছে শিখি, ওয়েলকাম। তো আমার কাছে ভালো লাগছে এই এই জিনিসগুলো। তো আমাদের সময় ওই মানে ওই সাপোর্টটা ছিল না যে তুমি জি শিখো, ভাইয়া জি ভাইয়া অবশ্যই, কারণ বাট তুমি আজকের ধরে দিনে রাখো, ধরে হ্যাঁ রাখলে তুমি ডেফিনেটলি পারবা, ধরে জি রাখতে হবে ভাইয়া তোমাকে। জি ভাইয়া আসলে ভাইয়া ফ্যামিলির সাপোর্ট না হলে আসলে জিনিসটা অনেক বেশি টাফ, আর বলতে গেলে কল্পনার বাহিরে, কল্পনার বাহিরে। যদি না সে যার ইচ্ছা শক্তি একদম খুবই দৃঢ় প্রখর হয় আমি এবং সে মাঝে লাস্ট অনেকদিন অফ পর্যন্ত ছিল সেইটা আমার ধরে মিউজিক, রাখার, জি ভাইয়া জি মাঝে ভাইয়া অনেকদিন অফ ছিল, আমি ভয়ঙ্কর ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে মনে হবে না আমাকে দিয়ে, মানে মাঝখানে অফ হয়ে গেছিল এই কারণে যে
ইনস্ট্রুমেন্ট নেই, ভালো ইনস্ট্রুমেন্ট নেই, ভালো সাউন্ড পাচ্ছি না, কিংবা আমার ইম্প্রুভ হচ্ছে না, কি করব কি করব, ওভারঅল সবকিছু। বাট তারপর আমি ধরে রাখছি, এখন তো হয়তো কন্টিনিউ হচ্ছে এবং এটা মনে শেষ পর্যন্ত যাবে ভাই, যতদিন বেঁচে অবশ্যই থাকি। অবশ্যই ভাই, অবশ্যই অবশ্যই ভাই, আমরা শেষ পর্যন্ত দেখতে পাবো আমাদের হাসান হাসান ইনশাল্লাহ দেখি। ভাইয়াকে অ্যাজ আ থ্যাংক ইউ। গিটারিস্ট, অবশ্যই সবসময় আমরা দেখবো। আর আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, যে অনেকেই আছে এখানে, আমি জানি, আমি বিশ্বাস করি অনেক ভিউয়ার্সরাই আছেন যারা এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, যাদের ফ্যামিলি সাপোর্ট করে না, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যদি হাসান আসাদ ভাইয়া এতদূর আসতে পারে তাহলে তোমরাও পারবে। জাস্ট নিজের ইচ্ছা ডেফিনেটলি শক্তিটা নিজের ইচ্ছে মধ্যে ইচ্ছে ধরে রাখো। ডেফিনেটলি এটা পারবে আজকে পারবে, থেকে আমার বিশ্বাস, আজকে থেকে আমার জি বিশ্বাস। ভাইয়া জি ভাই, আজকে থেকে সবাই এটা নিজের মধ্যে গেঁথে নাও ভালো করে, যে যদি হাসান আসাদ ভাইয়া পারে তাহলে আমিও পারবো। জি ভাইয়া, এখন তাহলে ভাইয়া আমি আরেকটা কোয়েশ্চেনে যাচ্ছি, যে আপনার আপনার গিটার স্কুল আছে যেখানে আপনি প্রতিদিন অনেক 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 শিক্ষার্থীদেরকে গিটারের শিক্ষা দিয়ে আসছেন, সবাইকে গিটার শিখাচ্ছেন, যেটার জন্য ভাই আসলে আপনি অনেক বেশি ব্যস্ততার মধ্যেও আছেন, কিন্তু এই ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য না না আমি থ্যাংক আসলে ইউ। আমি অনেক আমি বেশি তোমাদেরকে জি সময় ভাই দিয়েছি, আর তোমাদের প্ল্যানিং ওভারঅল তোমাদের প্রোগ্রাম দেখে আমার ভালো লেগেছে যে তোমরা ইয়াংদের সবার জন্য কাজ করছো, নতুনদের জন্য। এটা আসলে ইন্সপায়ারিং। হ্যাটস অফ। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো ভাইয়া, প্রশ্নটা ছিল যে গিটার স্কুলের আইডিয়াটা সর্বপ্রথম কখন মনে হয়, কখন আসে? আমি সেটাও আমি শেয়ার করি, সেটা হচ্ছে মাঝে আমার অলমোস্ট 4 ইয়ার্স এর মতো গ্যাপ ছিল মিউজিক থেকে, 2008 থেকে 2012 পর্যন্ত আমি মিউজিকের বাইরে টোটালি। খুব টাফ, কি করব, ইনস্ট্রুমেন্ট নেই ওভারঅল। আর মিউজিক আসলে আমাদের জন্য খুব টাফ, আমাদের দেশের জন্য, আমাদের এখানে মিউজিক করাটা খুবই টাফ। আমি আসাতে হয়তো আমি ফিল বুঝতে পারছি, বাট এটা যারা আসেনি তারা হয়তো বুঝতে পারবে না জিনিসটা। জি ভাইয়া, তো 2012 এর দিকে দেন আমি আমার ভাই নাম হয় জামিল, ওর সাথে ওসব প্ল্যান করছিলাম যে আমি মিউজিক ব্যাক করব। দেন আমাকে অনেক বড় সাপোর্ট দিয়েছিল সেতু ভাইয়া, ভাইকিং গিটারিস্ট সেতু ভাইয়া। আমি 2012 এ ব্যারিস্টার খালেদ আহমেদ চৌধুরী KC স্যার, সে আমাদের সাথে সেতারে ছিলেন অনেক আগে থেকে। 2007 আমার ফার্স্ট অ্যালবাম সেতারে, সেতার ফিচারিং KC। দেন 2009 এ সেতারের লিমিটেড এডিশন অ্যালবাম ছিল। তো তারপর মিউজিক অনেকটা অফ, ওভারঅল বিজনেস সবকিছু নিয়ে বিজি ছিলাম। তো তখন স্যারের একটা অ্যালবাম করা হয় সামনে তাকাও, যেটা আসলে সামনে তাকানোর জন্য, এই এখন সবার জন্য, এটা এই প্যান্ডামিক বলো সবার জন্যই এই এই ওয়ার্ডটা আসলে পারফেক্ট, যে কিসের দুঃখ যাই হোক সামনে তাকানোর জন্য। তো আমাদের ওই ওই অ্যালবামটার জন্য আমি সেতু ভাইয়া দুজন মিলে কাজ করি, রেকর্ডিং হয়। 2012 এ আমি তখন প্ল্যান করি যে আমি শুরু করতে চাচ্ছি মিউজিকটা, কিভাবে কি করা যেতে পারে। তো আমার তো টিচিং ওভারঅল আমি যখন অফ করে দিই তখন অলমোস্ট 80+ স্টুডেন্ট ছিল, 80 না 90-এর মতো অনেকটা স্টুডেন্ট ছিল। তো দেখা যাচ্ছে এভরিডে অনেকগুলো ব্যাচ সকাল 9টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত ক্লাস করছে, তখন আমার বাসাতেই শিখাতাম। তারপরে যেটা হলো যে আমি যখন বললাম, তখন জামিল হচ্ছে মূলত ডিজাইনার, ও আমাকে বললো যে মামা বেটার আপনি যখন সিরিয়াসলি করবেন তো এটা একটু চিন্তা করি যে আমরা বড় কিছু করা যায় কিনা। আমি বলছি হ্যাঁ, একটু টাইম দেওয়া যায় কিনা একটু দেখি, কারণ এখন তো আসলে ব্যাক করতে হবে আমাকে, অনেকদিন গ্যাপ, ব্যান্ড তখন অফ ওভারঅল। তো 2012 যখন প্ল্যান করি লার্নিং গিটার উইথ আসাদটা নিয়ে, দেন ও একটু ডিজাইন করে, তারপর লাস্টে আস্তে আস্তে করে 13-এ আমি এটা ওপেন করি। 12 এর এন্ড অফ দ্য ইয়ার আমরা তো প্ল্যান, দেন 13-এ এটা জুনে যখন ওপেন করা হয়, এবং তারপরে কন্টিনিউ হচ্ছে। ব্যস্ততার কারণে হয়তো অনেক সময় বিজি থাকাতে আমি হয়তো টাইম দিতে পারিনি স্টুডেন্টকে, বাট এখন কন্টিনিউ হবে অনলাইনে সব সময় এবং অফলাইনেও ক্লাস হচ্ছে। তো ওইটা হওয়ার পর 2013 থেকে, এবং অ্যালবামটা বের হলো সামনে থাকো, দেন 14-এ আমি বাইকিং এ জয়েন করি, ওটা পরে পরে বলবো। তো এরপর আমার মনে হয় আর জার্নিটা অফ হয়নি, আমার স্কুলটা আর অফ হয়ে যায়নি, তো স্কুলটা তখন থেকে কন্টিনিউ হচ্ছে।
তো বেটার আমার জন্য এই হ্যাঁ প্যান্ডামিকটা আসলে আমার জন্য হ্যাঁ অনেক অনেকটা সাপোর্ট দিয়েছে, অনেক বড়। কারণ আমি এটা আসলেই ভাইয়া, ডিসিশন, আর আমি যদি ডিসিশন না নিতাম ডেফিনেটলি আমি নিজে ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম, এবং আশপাশে অনেকেই অনেকেই। বাট এই এই টাইমটা একটু বিজি থাকার জন্য এখন হয়তো টাইমটা আছে, এই টাইমটা হয়তো ইউটিলাইজ করতে পারবে, দেন সে হয়তো ইনস্ট্রুমেন্ট, যে কোনো ইনস্ট্রুমেন্ট শিখতে পারে অনলাইনে বসে। এবং অনলাইনে বসে যে ক্লাস নেওয়া যায়, আমি লাস্ট লাস্ট ইয়ার মার্চে থেকে আমি ইউএসএ একজনকে শিখাচ্ছিলাম, তো টাফ হতো, রাত 12টা একটা পর্যন্ত ক্লাস নিতে হতো আমাকে। তার ওই এক্সপিরিয়েন্স থেকে আমি এখানে এসে ডিসিশন নিলাম যে না, আমি হয়তো এটা করতে পারি। এবং এই অনলাইনের ব্যাপারটা আমাকে মূলত, আমি যখন পোস্ট করেছিলাম 18 মার্চে লাস্ট ক্লাস ছিল আমার মগবাজার, 19 মার্চ দেন আমি যখন অ্যানাউন্স করি যে আমি এই প্যান্ডামিকের কারণে অফ করে দিচ্ছি মানে অফলাইন ক্লাস গুলো, তখন সাথে সাথে আমাকে সেতু হয়ে বলে যে তুমি অনলাইনটা ট্রাই কর, আমার মনে হয় তুমি অনলাইনটা করলে বেটার হবে। দেন আমি সাথে সাথে পরে অনলাইনটা ডিসিশন নিলাম যে না, আমি অনলাইনে করাবো, তোমরা যদি করতে চাও। আমি ইনবক্স করলাম গ্রুপে, দেন সাথে সাথে সবাই বললো যে ইয়েস ভাই আমরা করবো। দেন তাদের জন্য আসলে এটাকে কন্টিনিউ করা মানে হয়েছে, নাহলে এত বড় এত এত দূর আসা যেত না, ওরা যদি আমাকে সাপোর্ট না দিত। অবশ্যই ভাইয়া, আর আমি আমি বিশ্বাস করি এই গিটার স্কুল আর কখনোই বন্ধ হয়ে যাবে না, আমরা ইনশাল্লাহ আগামীতে, ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ 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 কখনোই বন্ধ হয়ে যাবে না, আমরা অফলাইন অফ আগামীতে হবে এবং অফলাইনেও অনলাইন অফ অফ হবে হবে না, না অনলাইনেও অফ হবে না, আমরা সবকিছু। এটা বাট সামনে অনেক অফলাইনটা যেটা দূর এখনো পর্যন্ত হচ্ছে যে যেতে আমি পারবো। আমি লাস্ট উইক থেকে আমি ক্লাস নিচ্ছি ফ্রাইডে, আমি এখন লিমিটেড মানে স্টুডেন্ট নিব, খুবই কম। সেটা হচ্ছে জি যে যেখানে আমি ব্যাচে 5 ছিল, এখন হয়তো আমি 2 থেকে 3 জন নিব, বাট একটা ডিস্টেন্স মেনটেন করে আমি ওভারঅল সবকিছু চেক করে আমাকে আমি এন্ট্রি করাবো স্টুডেন্টদেরকে। তো আমার কথা হচ্ছে আগে সেফ থাকতে হবে, তুমি যদি সেফ থাকো তুমি ডেফিনেটলি অনেক কিছু করতে অবশ্যই পারবে। ভাই, অবশ্যই জি ভাইয়া, অবশ্যই। তাহলে ভাইয়া, গিটার স্কুলের কথা তো শুনলাম, এবার যদি একটু আমরা এবার আসি আচ্ছা ভাইকিংসের একটু কথায়, কমেন্টস যদি করো, আস কমেন্টস কমেন্টস গুলো পড়ো একটু আমাকে, তো অনেক কোশ্চেন করলা। হ্যাঁ ভাইয়া, 1 মিনিট ভাই, কি আসলে হচ্ছে, কমেন্টস গুলা এই তো প্রশ্নের মধ্যেই আসলে কমেন্টস গুলো আসবে নিচে, আমাদের মানে আসাদ ভাইয়ার অনেক অনেক শুভাকাঙ্ক্ষী অনেক অনেক সুন্দর সুন্দর থ্যাংক কমেন্টস ইউ। করেছে, যেগুলো আমরা কিছুক্ষণের মধ্যেই ভাইকে দেখাবো, কিছুক্ষণের মধ্যেই ভাইয়া কমেন্টস গুলো আমি আপনাকে পড়ে শোনাবো অবশ্যই। কিন্তু আসলে ভাইয়া আমাদের ভিউয়ার, এই যে ভাইয়া কমেন্টস গুলো আপনি দেখতে পাবেন, অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো কমেন্টস করছে আমাদের আমাদের আসাদ ভাইয়ের হচ্ছে শুভাকাঙ্ক্ষীরা অনেক অনেক। এই যে ভাইয়া দীপন শর্মা লিখেছেন, আসাদ হ্যাঁ, ও ভাইয়া আমার স্টুডেন্ট। ইজ দ্য বেস্ট টিউটার, গিটার টিউটার, মানে আসলেই থ্যাংক ইউ, ভাইয়া, ও অনেক ফাঁকিবাজ স্টুডেন্ট। ভাই এভাবে লাইভে না না না, বলতে, আমি জাস্ট 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 কিডিং, ও খুব ভালো, সিরিয়াসলি শিখছে। ও আমার কাছে জয়েন করেছে হচ্ছে মার্চে, ভাইয়া এই ছেলেটা যে, খুবই ভালো এবং প্র্যাকটিস করে এবং কন্টিনিউ। আচ্ছা ভাইয়া আসলে একজন টিচারের কাছে লাইভের মধ্যে এত প্রশংসা শোনাটা আসলে নিজের কাছে অনেক প্রাউডের ব্যাপার। যাই হোক ভাইয়া, আর এর পরে যাই যে আফসানা বাসার মারিয়া প্রশ্ন করেছে ভাইয়া, হু ইজ হু ইন্সপায়ার্ড ইউ টু বি আ গিটারিস্ট? আমার তো অনেক পছন্দের গিটারিস্ট আছে, ইন্সপায়ার আছে, এখন কার নাম বলবো, একজন বলে ধরো, লটস অফ গিটারিস্ট। বাট আমি স্কর্পিয়ন্স এর ডাইহার্ড ফ্যান, আর রুট অফ শেখার আমার খুব পছন্দের গিটারিস্ট। আচ্ছা ভাইয়া, আর আসলে ভাইয়া আমাদের ভিউয়ার্সরা অনেক বেশি মোটিভেটেড হচ্ছে, থ্যাংক ইউ। ইন্সপায়ার্ড হচ্ছে, হ্যাঁ ভাইয়া আমাদের ভিউয়ার্সদের বাট কমেন্টসই মোটিভেট হলে কিন্তু হবে না, বাট ওটাকে রিলাইজ করতে হবে, কাজ করতে হবে, কাজে দেন লাগাতে হবে। মনে হয় ডেফিনেটলি রেজাল্ট এই পাবে। যে জি ভাইয়া, আরেকজন, তুমি যে কোনো কিছুতে টাইম দিলে দেন ওটার রিটার্ন আসবেই তোমার। ভাইয়া আরেকজন লিখেছে আনিসুর রহমান, আনিস ভাই, ডেভিল ভাই, না তার নাম হচ্ছে ডেভিল। গুরুজি স্পেশাল কিছু আজকে দেখতে চাই ডেভিল ভাই আসলে। সে হচ্ছে আমার জিম হ্যাঁ পার্টনার। আচ্ছা, মানে যেহেতু হাসান আসাদ ভাই আছে, অবশ্যই লাইফটা স্পেশালি হবে সবার জন্য, থ্যাংক ইউ, সবাই অনেক কিছু বাট গান শিখতে গাইতে পারবে। বলো না, আমি কিন্তু গান গাইতে পারি না, গান গাওয়ার কথা বাদ।
প্লেইং শুনতে চাই ভাইয়া, মানে আমি কিন্তু কিছু বলিনি, আমি প্লেইং এর কথা কিন্তু বলিনি, আমাদের ভিউয়ার্সরা কমেন্টস করছে ও যে বলছো, প্লেইং ও আচ্ছা শুন। বৃষ্টিও ভালো বাজাতে পারে, ও নিজে শোনাতে পারে, সমস্যা নেই। নেক্সট প্রোগ্রাম আর নিয়ে এসে ও শোনায় দিবে। আচ্ছা ভাইয়া, ভিউয়ার্সরা আসলে অনেক বেশি মোটিভেটেড। আর আরেকটা কথা ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাই, যে হাসান আসাদ ভাইয়া কিন্তু বলছে ইচ্ছা শক্তি থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, সবকিছু ঠিক আছে, কিন্তু ভাইয়া কিন্তু একটা জিনিস বারবার মেনশন করছে, ভাইয়া প্রত্যেকটা কিছু করার আগে প্ল্যান করেছিল, ভাইয়া প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা আবার ভাইয়া যা যা করেছে, যে কোনো কিছুতে অনেক টাইম লেগেছে, বাট জি ধরে ভাইয়া, রাখতে হবে। জি ভাই, প্রত্যেকটা জিনিস করার জন্য যেমন ইচ্ছা থাকা লাগবে তেমনই প্ল্যানিং দরকার, সঠিক প্রপার প্ল্যানিং দরকার, এরপরে সেটার পিছে লেগে থাকতে হবে। তো অবশ্যই ভিউয়ার্সদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, যে অবশ্যই শুধু ইচ্ছা শক্তি দিয়েই হবে না, অবশ্যই একটা একটা প্রপার প্ল্যানিং যাতে থাকে আর সেটার পিছে যাতে লেগে থাকে। এই যে আমাদের নাজমুস সাকিব খান লিখেছে, ভাইয়া আজ লাইভে গিটার শুনতে চাই। আমি কিছু বলছি না আসলে, আমি লাইভ একবার সাউন্ড এর বলিনি, অ্যাকচুয়ালি হচ্ছে লাইভ এর সাউন্ড এই স্ট্রিমার এর কিংবা যে কোনো কিছুতেই সাউন্ডটা কেটে কেটে যায়। সো গিটারটা প্লে করলে হয়তো প্রবলেম, হয়তো দুই লাইন আমি গেয়ে দিতে পারি, হ্যাঁ ওটা কোনো সমস্যা নয়, হ্যাঁ হ্যাঁ শেষের দিকে আচ্ছা ওয়েট করতে হবে, একদম আচ্ছা শেষ ভাইয়া, পর্যন্ত ওয়েট করতে হ্যাঁ হবে, তাহলে আমি অবশ্যই লাইন। অবশ্যই ভাইয়া, শেষে ভাইয়া আমি বলিনি, আমাদের ভিউয়ার্সরা দেখেন কতটা মোটিভেটেড অ্যান্ড কতটা লাইক এক্সাইটেড, ওরা আসলে সবাই শুনতে চাচ্ছে আপনার গিটার, কারণ আসলে ভাইয়া অনেকেই লিখছে তারা অনেক বেশি মোটিভেটেড, অনেক বেশি ইন্সপায়ার্ড। এই যে অনেক হিমেল লিখেছেন, হ্যালো আসাদ ও ভাইয়া, ওয়ান্ডারফুল কিওরিস্ট। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, এক এক এখন হচ্ছে আরেকটা প্রশ্নে আসি, অনেকক্ষণ কমেন্টস দেখলাম, আসলে কমেন্টস আজকে আমি পড়া শুরু করলে শেষ হবে না, না কারণ না না, আসলে শেষ আমাদের, করো শেষ করো শেষ করো, সবাই তো কমেন্টস করে, এক্সপেক্টেশন থাকে জি যে তার ভাইয়া, কমেন্টসটা পড়বে জি ভাইয়া, ডেফিনেটলি। এখন তুমি যদি এই না যে পড়ো, ভাইয়া, হ্যাঁ ভাইয়া অবশ্যই, সাইফুর রহমান লিখেছেন মেজো মামা গান গাও, এটা মনে হয় ভাইয়ার কোনো রিলেটিভ। আমার হ্যাঁ আমার দুলাভাই বড় মা হ্যাঁ আর পিচি হ্যাঁ, মনে হয় কমেন্টস করছে। তারপর নাইস আবাসুম লিখেছে, ভাইয়া আপনার কথাগুলো এতই মোটিভেশনাল যে ভাবছি এই মান্থ থেকেই গিটার বাজানো শুরু করব। শিওর নাইস শিওর আপু, শিওর, তোমাকে বলতে চাই আমিও এই কথাই ভাবছি, আমি কালকে থেকেই গিটারটা শেখা শুরু করব ইনশাল্লাহ। তোমরা জয়েন করতে পারো, হ্যাঁ সমস্যা নেই, অবশ্যই ভাইয়া, সবসময় অবশ্যই ভাইয়া, আমার পেজ আছে লার্ন গিটার উইথ আসাদ, ওখানে নক জি করলে ভাইয়া, অ্যাডমিন আছে, ডেফিনেটলি রিপ্লাই করবে, জি কিংবা ভাইয়া, জি আমার ভাইয়া, আইডি হাসান আসাদ, আমাকে নক করলেও আমি রিপ্লাই দিব, কোনো প্রবলেম জি নেই। ভাইয়া, অবশ্যই ভাইয়া। আর ভাইয়া আরেকটা, এবার একটু প্রশ্নের দিকে, না আসলে আমি প্রশ্ন করতে পারছি না, আমাদের কমেন্টসের তুমি এত অনেক এত কোশ্চেন কমেন্টস, করতেছো, বলো বলো। হ্যাঁ কমেন্টস গুলো পড়ো, আমাকে একটু রেস্ট দাও, তাহলে আমি একটু শুনি। জি ভাইয়া, প্রশ্ন, জি ভাইয়া, আসলে কমেন্টস গুলো আসবে, আমরা স্ক্রিনে দেখাবো আরো অনেক অনেক কমেন্টস, ধীরে হুম ধীরে আসুক ভাইয়া। এবার একটু ভাইকিংস এর দিকে মুভ করতে চাচ্ছি ভাইয়া, ভাইকিংস এর যদি, ভাইকিংস এর সাথে আপনার যাত্রাটা যাত্রাটা যদি একটু আমাদের ভিউয়ার্সদের শেয়ার করতেন, কারণ আসলে ভাইয়া অনেকেই অনেক আগ্রহী আপনাকে দেখে। ভাইকিংস এর সাথে আমি বলে আমার এই শেয়ার করে, সেটা হচ্ছে যে আমি যখন মিউজিক শুরু করি অলমোস্ট ভাইয়েরা তখন অফ করে দেয়। ভাইকিংস কিন্তু আমি মানে 11 বছর কিন্তু একটা গ্যাপ ছিল, এটা হয়তো অনেকে জানে অনেকে জানে না। সেটা হচ্ছে 2003-তে লাস্ট ভাইকিংস এর লাইভ কনসার্ট ছিল, দেন 2014-এ পরে ব্যাক করে। আমরা যখন লাইভ কনসার্ট গুলো দেখতাম 2000-এর দিকে, সেটা হচ্ছে আর্মি স্টেডিয়ামে বিশাল বড় বড় কনসার্ট গুলো হতো, তো তখন দেখতাম যে বাজাচ্ছে ভাইয়ারা বাজাচ্ছে, আমরা অডিয়েন্স এর দিকে, মানে অদ্ভুত একটা অন্যরকম। আমার ফার্স্ট রেকর্ডিং, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, সেটা হচ্ছে 2005-এর দিকে মিউজিক ম্যান, ওয়ান অফ দ্য বেস্ট স্টুডিও বাংলাদেশে। ওই সময় রেকর্ডিং আমাদের সেতারে আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে, বলতে হচ্ছে কি, যখন আমাদের তখন ইনস্ট্রুমেন্ট নেই, আমাদের ওই গিটারিস্টের একটা গিটার ছিল বাবুয়ের, তা আমরা পল্টনে বিএমপি অফিসের সামনে ওয়েট করছি। তো আমাদেরকে যেটা হেল্প করেছে, সেতু ভাই হেল্প করেছে, সাইমন ভাই হেল্প করেছে, ভাইকিংস এর ড্রামার, এবং মাসুদ ভাইয়া। তো তো সেটা হচ্ছে আমরা ওয়েট করছি, হঠাৎ বিকেলে দেখলাম যে মানে আমি আমি জানতাম না, ওইটা আমার জন্য সারপ্রাইজ ছিল। আমার ড্রামার অমিত ভাইয়া কিংবা বাকিরা সবাই জানতো, প্রফেসর তো নেই।
তখন সেতু ভাই তার নিজের প্রসেসর কেসে করে নিয়ে আসছে। দেন বিএমপি অফিসের উল্টা দিকে হচ্ছে মিউজিক ম্যানের মানে অ্যাড্রেসটা, ওটা আবার ফিডব্যাক মানে লাবু ভাইয়ের বাসাতে ছিলেন। এটা মিউজিক ম্যানের পাশে আবার অনেকগুলো স্টুডিও ছিল, বাপ্পা বাপ্পাদার সবগুলো। ও সেতু ভাই আসার পর আমি সেতু ভাই দিকে অনেকক্ষণ হা হয়ে তাকায় আছি, যে মানুষটাকে আমি মানে এত বেশি ফলো করতাম, এত পছন্দের গিটারিস্ট, স্টেজে দেখতাম, টিভিতে দেখতাম, সে আমার সামনে 2005-এ। ও মাই গড, মানে এটা কি করব, মানে যাই হোক সে এতটা মানে পুশ করেছে। হ্যাঁ বাজাও ভাই, কি ওয়ান্ডারফুল টোন, মানে তার গিটার প্রসেসরের টোন ছিল জোস। রেকর্ডিং এর সময় তার সামনে বাজাবো, নার্ভাস ছিলাম, কি করব কি করব, মানে শুরুতে জানুয়ারির দিকে পাচ্ছে ওটা। ওইখান থেকে সেতু ভাইয়ের সাথে সম্পর্ক, সেতু ভাই মানে আমাদের ড্রামার আবার অমিত ভাই হচ্ছে আবার সাইমন ভাইয়ের স্টুডেন্ট ছিলেন, মানে ওইটা 98 ওই সময়টা। তো ওখান থেকে মূলত আমরা ভাইকিংসের সাথে আস্তে আস্তে ইনভলভ, কিংবা সেতু ভাইয়ের সাথে ইনভলভ। তারপরে তো অফ, ভাইকিংস অনেকদিন অফ, তো সেতু ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে। আরো ভালো সম্পর্ক হচ্ছিল আমাদের রেকর্ডিং এর সময় খুব হেল্প করতো 2007-06 এর দিকে, এবং ভাইয়েরই কাজ করার ছিল সবকিছু। থার্টিনে আমির ভাইয়া যখন অ্যালবামটা করি সামনে তাকাও, ওই সময়টা প্রচুর লং টাইম মানে একসাথে থাকা হচ্ছে, কাজ করা হচ্ছে 12 থেকে। এবং রেকর্ডিং যখন ভাইকিংস যখন ব্যাক করবে, মানে আমার ইনস্ট্রুমেন্ট, আমার একটা গিটার আছে ফার্নান্ডেস, এটা আমার লাইফের ফার্স্ট গিটার, এবং এই গিটার হিস্ট্রি যদি জানতে হয়, এটা বাচ্চু ভাই নেওয়ার পর, আমি বাচ্চু ভাই যখন আমাকে বলছে যে তুমি নিতে পারো, মাসুদ ভাই আমাকে হেল্প করে, আমার স্টুডেন্ট প্লাস সিনিয়র ভাইয়ের মতো আছে আরমান, ইউকে তে থাকে, ও এটা বিটিং করেছিল। পরে আমি জানতে পারি আরমানের কাছ থেকে যে ফার্নান্ডেসটা প্রো 81 পুরো ওয়ার্ল্ড এর 17 পিস ছিল, আমি যখন নিই তখন আমারটা 16 নম্বর লাস্ট। দেন ওই গিটারটা দিয়ে অপেক্ষা গানে তোমরা মিউজিক ভিডিও দেখলে দেখতে পারবা ওই গিটারটা প্লে করা, মানে হোয়াইট সেতু ভাই, মানে ওভারঅল এত বছর গ্যাপ ইনস্ট্রুমেন্ট, মানে এই ভালো ভালো ইনস্ট্রুমেন্ট ওভারঅল। আমি তখন বললাম যে ভাই আমারটা বাজান, আমারটা বাজান, সে বলতেছে তুমি কি বাজাও, আমি বলছি না আপনার বাজান সমস্যা নেই, আমি জোর করে ভাইকে দিয়েছি, সে নিবে না। এবং হেভি ওয়েট, আমার এই শোল্ডার অলমোস্ট সার্জারি করা, এখানে পাঞ্চার করা ছিল অনেক আগে, 5 বছর আগে। তো ভাইয়াকে দেওয়ার পর ভাইয়া বলতেছে এটা তো আমার চেয়ে ওয়েট বেশি। তো সেতু ভাইকে দেওয়ার পর দেন রেকর্ডিং বাইকিং, দেন অ্যালবাম আসলো রান আউট মুভির, এটা মানে অ্যালবাম রিলিজ হওয়ার পর যখন প্ল্যানিং করলো যে বাইকিং ব্যাক করবে লাইভে, মানে অ্যাকচুয়ালি ভাইকিং লাইভে ব্যাক করবে, তখন বললো যে ভাইয়ারা চিন্তা করলো যে আই নিড মানে সেকেন্ড, মানে সেকেন্ড গিটারিস্ট ওভার সবকিছু নিয়ে, যে এখন তো স্টেজে মানে লাইভে হয়তো সাউন্ড একটু চেঞ্জ, ওভার আরেকটা গিটারিস্ট কাকে নিয়ে যায় কাকে নিয়ে যায়। তো তাদের মানে ফার্স্ট চয়েস ছিল যে দেখি আসাদকে। ওকে ফাইন, আমার জন্য খুব টাফ ছিল যে সেতু ভাইয়ের সাথে রান করা, এবং খুব টাফ ওই সময়টা আমার। এভরিডে যদি বলা হয় আমি 12 থেকে 13 ঘন্টা প্লে করতাম, এবং আমার রুটিনটাই ছিল অন্যরকম তখন। ধরো সবাই অফিস থেকে আসতো সন্ধ্যা থেকে প্র্যাকটিস, প্র্যাকটিস শেষ হতো 10টার দিকে, দেন 10টা থেকে বাসায় আসতাম, এসে দেন ডিনারটা করে রাতে শুরু করতাম প্র্যাকটিস, আমি মানে সেলফ প্র্যাকটিস, দেন ওই প্র্যাকটিসটা হতো সকাল পর্যন্ত, দেন সকালে ঘুম দিয়ে উঠে হয় 12টা 1টা কিংবা 2টার মধ্যে বের হয়ে মগবাজারে চলে যেতাম, আবার নন স্টপ প্র্যাকটিস। দেন সেটা হচ্ছে যে ভাইদের সাথে রান করা ওভার আমার জন্য খুব টাফ ছিল, দেখে আমি হয়তো প্র্যাকটিস করতে হবে, এবং প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। এখন অনেকে যদি মনে করে যে আমি গিটারটা নিলাম বাড়ি, মানে জাস্ট প্লে করলাম, মানে আমি ওরকম হতে চাই, ওরকম হতে চাই, ডেফিনেটলি তোমাকে টাইম দিতে হবে, তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করলে তুমি আউটপুট ডেফিনেটলি পাবা, তো আমাকে প্রচুর প্র্যাকটিস করতে হয়েছিল। জি ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আসলে কথাই আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো ভাইয়া আসলে প্র্যাকটিস 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 এর প্র্যাকটিস কোনো গতি নাই, আমাকে এর কোনো আমাকে যখন বিকল্প অনেকে নাই, জিজ্ঞেস করে যে অবশ্যই হাইয়েস্ট টাইম কত, হাইয়েস্ট টাইম অবশ্যই আমি প্র্যাকটিস। ভুলে গেছি, বাট হ্যাঁ ভাইয়া 15+ হবে। অবশ্যই ভাইয়া, হ্যাঁ শুনতেছো, আমি শুনতেছি আসলে না, ভাইয়া জিনিসটা অনেক বেশি ইন্সপায়ারিং ভাই। আফসানা বাসার মারিয়া, হ্যালো ভাই, আমাকে কি আচ্ছা শোনা আচ্ছা যাচ্ছে? আমার, হ্যাঁ হ্যাঁ শুনতেছি শুনতেছি। ও বলছে যে আপনি কোন ধরনের গান শুনতে পছন্দ করেন, হ্যাঁ ভাই, ডেফিনেটলি মেলো রক, আফসানা আমি বাসার ওভারঅল সব। মারিয়া লিখেছেন ভাই, আপনি,
হ্যাঁ না ভাই, আমি প্রশ্নটাই বলছিলাম যে ভাই হ্যাঁ আপনি হ্যাঁ কোন বলো বলো ধরনের বলো গান শুনতে পছন্দ করতেন। ভাই করেন। প্রশ্নটাই আমি পড়ে শোনাচ্ছিলাম যে আফসানা বাসার মারিয়া আপু বলেছেন যে ভাই আপনি কোন ধরনের গান শুনতে পছন্দ করতেন, আমি সব ধরনের মানে গান শুনি, ছোটবেলায় হয়তো ছোট ও ভ্রান্ত। ছোটবেলা যদি বলা হতো আমি সব ধরনের গান শুনেছি। আর বেশিরভাগ দেখা যাচ্ছে যে ওই সময়টা যখন শুরু করি তখন হেভি মেটালিকা মেগাডেথ পরিমাণে প্রচুর শোনা হতো, তুলতাম। আর পরে ডে বাই ডে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আমি যেমন প্রচুর পরিমাণে এখন মেলো রক, ওভারঅল সব গান শোনা হয়, বাট আমি মেলো রক রক রকটাই হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি বলা হয়। আমি ওই এই একটু রক টাইপের মিউজিকটা খুব পছন্দ করি। থ্যাংক ইউ, মানে গুড কোশ্চেন। আফসানা বাসার মারিয়া আপু আবারও আবারও প্রশ্ন করেছে, ভায়া হোয়াট মিউজিক গেটস ইউ এক্সাইটেড অ্যান্ড ওয়াই? ভাই আসলে বুঝাই যাচ্ছে আফসানা বাসার মারিয়া আপু অনেক এনজয় করছে লাইফটা, অনেক দেখছে, থ্যাংক ইউ। অনেক মোটিভেটেড হচ্ছে। না আমি তো একটু ভাই রক আপনার মিউজিকের প্রতি একটু, হ্যাঁ প্রশ্নটার শিওর শিওর উত্তর, শিওর, হ্যাঁ আমি ওই যে বললাম যে একটু আগে, হ্যাঁ ভাই প্রশ্নটার হ্যাঁ উত্তর, ও সেটা হচ্ছে যে আর মেলো রক আমি সব ভাই ধরনের গান আরেকটা শুনি, প্রশ্ন বাট তারপর জড়িত করেছে আপুর সাথে অ্যান্ড ওয়াই, সেটার উত্তরটা যদি আমরা জানতে পারতাম। আচ্ছা সেটা হচ্ছে যে কেন আমি জানি না, মানে রকটা আসলে কি মানে আমার কাছে মনে হয় সব ভাঙচুর, মানে বয়সটা কম, আমি এখনো এখন মানে 21, তো আমার কাছে মনে হয় যে সবকিছু ভেঙে ফেলবো, মানে ভাঙচুর করাটা দরকার, যা করবার সেটা ভেঙে ফেলো, শেষ। আচ্ছা ভাইয়া, হাসিবুল হাসান ভাইয়া লিখেছেন যে ভাইয়া কোয়ারেন্টাইনে নিউ কি কি করলেন? অনেক কিছু করছি ভাইয়া, আমার ছোটবেলা থেকে সবচেয়ে পছন্দের যে পার্টটা সেটা হচ্ছে গুড্ডি উড়ানো। আমরা তো পুরান ঢাকার অলমোস্ট অবশ্যই শেষের দিকে, অবশ্যই ভাইয়া, আমি প্রচুর পরিমাণে ঘুড়ি উড়াই, ঘুড়ি উড়াতাম। মাঞ্জা এখন বন্ধ হয়ে গেছে যাই হোক। তারপরে যেটা হতো যে অনলাইন ক্রিকেট, আমার খুব ক্লোজ ফ্রেন্ড নাফিস, তো ও বলার পর দেন আমরা আমরা এটা নিয়ে টুর্নামেন্ট করেছি, সবকিছু ব্যস্ততার কারণে হয়তো লাস্টের দিকে কন্টিনিউ করতে পারিনি। প্রচুর ক্রিকেট খেলা হয়েছিল আমাদের, রমজান মাসে যে শিডিউলটা ছিল খুবই বাজে, কারণ সেরি করে ফজরের নামাজ পড়ে আমরা সকাল 7টা পর্যন্ত ক্রিকেট খেলেছি, দেন সকাল 7টা সাড়ে 7টার দিকে ঘুম দিয়ে আমরা উঠে জোহরের নামাজটা পড়ে আবার খেলা শুরু করতেছি ইফতারি পর্যন্ত। তো মানে সারাটাক্ষণই ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিলাম ওই সময়টা কোয়ারেন্টাইনে। ভাই ভাই যে আবদুল্লাহ আল জায়েদ ভাইয়া লিখেছেন, ভাইয়া রক গানকে বাংলাদেশের কোন লেভেলে নিয়ে যেতে চান? খুবই সুন্দর প্রশ্ন ভাই। থ্যাংক ইউ, না ভালো এখন ইনশাল্লাহ দেখা যাক সামনে কি হয়। রক গানটা ইনশাল্লাহ আমার মনে হয় একটা সময় রাজত্ব করবে, আবার 90s আবার ব্যাক করবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি। ইনশাল্লাহ ভাইয়া ইনশাল্লাহ ভাইয়া। ভাই এবার আসলে আরেকটা প্রশ্নে চলে, আচ্ছা আরেকজন লিখেছেন, হে আসাদ ভাইয়া গ্রেট টু সি ইউ, টেক লাভ। লাভ ইউ ব্রাদার। আচ্ছা ভাইয়া আরেকটা প্রশ্নে চলে যায় যে ভাই অনলাইন ক্রিকেট সম্পর্কে আপনি কয়েকবারই বলেছেন, এই লাইভের মধ্যে কয়েকবারই বলেছেন, আমরা আগেও শুনেছি, তো আচ্ছা ভাইয়া এটা হচ্ছে এই রিয়েল ক্রিকেট কনসেপ্টটা যদি, টোয়েন্টি, ভাই এই রিয়েল ক্রিকেট কনসেপ্টটা যদি টোয়েন্টি, একটু আমাদের এই কনসেপ্টটা যদি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতেন। আচ্ছা আচ্ছা এটা নিয়ে আমাদের একটা লাইভ প্রোগ্রাম ছিল, জয় শাহরিয়ার, শাহরিয়ার মানে জয় ভাই আমাদের হোস্ট ছিলেন। সেটা হচ্ছে আমি, তন্ম ভাইয়া, মানে মূলত হচ্ছে যে আমরা কন্টিনিউ করতে পারতাম না তন্ম ভাইয়া যদি আমাদেরকে মানে পুশ না করতো। ভাইয়া খুব সিরিয়াস, মানে ওভার মানে গেম মানে হচ্ছে পাগল সে, তো ভাইয়া বলতেছে খেলবো খেলবো খেলবো, ওকে ফাইন। দেন আমরা এটা হচ্ছে কি টু ভার্সেস টু, হয়তো দুজন দুজন করে খেলতেছি, আমরা একটা গ্রুপ করলাম, দেন আমি মেসেঞ্জারে মানে গ্রুপ করলাম, আস্তে আস্তে অনেকজন অ্যাড হলো, এখনো হয়তো আমাদের গ্রুপে অলমোস্ট 20+ মেম্বার, ওর সাথে খেলতেছি এরকম অবস্থা। যে জাস্ট একটা অনলাইনটা দেখা যাচ্ছে যে অনেক সময় তন্ম ভাইয়া নাফিজ এক টিমে, আমি বাইজিত ভাই এক টিমে, আমরা খেলতেছি হারতেছি স্ক্রিনশট নিয়ে স্কোর দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রিয়েল ক্রিকেট 20-তে, এটা নিয়ে আমরা একটা লাইভ প্রোগ্রামও করেছিলাম, ওটা হয়তো দেখতে পারো, পেজে থাকবে ওটা কিংবা অ্যাকাউন্টও আছে, ওটা দেখলেও বুঝতে পারবে। অবশ্যই ভাইয়া অবশ্যই দেখবো, আর আমাদের যে সব ভিউয়ার্সদের
মাথার মধ্যে এই প্রশ্নটা বারবার ঘুরছিল যে অনলাইন ক্রিকেটটা কি, আসলে অনলাইন হ্যাঁ হ্যাঁ, ক্রিকেটটা ওই কি, লাইভটা দেখলে ক্লিয়ার তারাও হয়ে যাবে, তারাও হ্যাঁ তারাও লাইভটা হ্যাঁ দেখলে মানে জিনিসটা ক্লিয়ার পুরোটা ক্লিয়ার করতে হয়ে পারবে। যাবে। জি হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, আর আমি আসলে এমনি এমনি বলিনি যে আমাদের আজকের বিশেষ অতিথি অসংখ্য গুণের সমাহার। থ্যাংক আমাদের ইউ। ইতিমধ্যে আমাদের অডিয়েন্সরা তার প্রমাণও পেয়ে গেছে, আরো পাবে। ভাইয়া, এবার আরেকটা প্রশ্নে আসি যে আপনি তো ভাইয়া ওনার অ্যাট এ স্যাড ম্যান স্টুডিও। স্টুডিও, হ্যাঁ ভাইয়া, তো ভাইয়া সেটার গল্পটা যদি আমরা একটু শুনতে পারতাম। না স্টুডিও হচ্ছে কি, নিজের মিউজিকের জন্য নিজে কিছু বাজাবো, কিংবা নিজের পার্সোনাল প্র্যাকটিস, নিজের ট্র্যাক, এই সব কিছুর জন্য চিন্তা করলাম যে না, স্টুডিওতে করা যেতে পারে, স্টুডিও করলে হয়তো নিজের জন্য ভালো হবে। আমি এখনো স্টুডিওতে আছি, তো এখানে ভাইকিংস এর প্রচুর কাজ হয়েছে, লস্ট গানগুলো, তারপর দেন তারপর মগবাজার স্টুডিওতে কাজ হয়েছে ওভার। তো স্টুডিওটা আসলে মানে আমার কাছে মনে হয় যে এটা একটা রান্নাঘর, এখানে রান্না করা যেতে পারে, এখানে সবকিছু হতে পারে, এটা হ্যাভেন। তাহলে আসলে আজকের লাইভটা আমাদের ভিউয়ার্সদের জন্য, আমাদের অডিয়েন্সদের জন্য একটা স্পেশাল লাইভ, কারণ ঠিক আমরা আছে, হাসান আসাদ ভাইয়ের সাথে ভাইয়ের স্যাডম্যান স্টুডিওটাও দেখে ফেললাম এই লাইভের মাধ্যমে। দেখতে ভাইয়া, পারো, ডার্ক, পুরো ডার্ক, তো এখন কি দেখবা। যতটুকুই ভাইয়া আসলে আমাদের ভিউয়ার্সদের এই সৌভাগ্য হয়েছে আপনার স্টুডিওটা দেখার দেখার জন্য ভাই, এটাই অনেক আমাদের জন্য। জি ভাই, এটাই আসলে আমাদের জন্য অনেক বেশি। ভাইয়া, এবার আরেকটা প্রশ্ন, আচ্ছা আমাদের কমেন্টস গুলোতে আগে আসি। হ্যাঁ এস হ্যাঁ, শিওর মোহাম্মদ শিওর শিওর শিওর, কায়েস লিখেছেন, আসাদ ভাই আপনার গলায় একটা গান শুনতে চাই, প্লিজ প্লিজ প্লিজ, লাভ ইউ ব্রো। উনি তিনবার প্লিজ দিয়েছে, উনি এটা আপনার মনে হয় গলায় আমার গান ফ্রেন্ড কায়েস হতে পারে, যাই হোক, আমি এস মোহাম্মদ কায়েস। আমি তো গান গাই না, আমি হয়তো একটু বাজাতে পারি, বাট গান তো গাই হ্যাঁ না। হ্যাঁ, আসলে একটু বাজায় শুনান, কারণ উনি প্লিজ 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 বলেছেন, অনেকেই অনেকবার রিকোয়েস্ট আমার করছে। মনে হয় না না না, আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, গান তো গাইতে পারবো না, এটা হচ্ছে সমস্যা, আমি তো গান গাই না, আর সাউন্ড কিন্তু কেটে যায়, এটা হচ্ছে সমস্যা। ওকে বলো তারপরে। ভাই, যে কোনো একটু যদি মিউজিক শুনিয়েই দেন মাঝখানে, তাহলে আসলে আমাদের ভিউয়ার্সদের একটু হলেও স্যাটিসফাইড হবে, কারণ অনেকক্ষণ ধরে আসলে ওরা খুবই আগ্রহ সহকারে বসে আছে আপনার দুই লাইন গিটারে শোনার জন্য। লিখেছেন ইউ গট মি ব্রো, তাহলে হ্যাঁ উনি আপনার ফ্রেন্ডই ছিলেন। আমি বলো, আমি দেখতে পাচ্ছি না দূর থেকে, একজন কোনো ফ্রেন্ড। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন। ভাইয়া, উনি এস আচ্ছা ভাইয়া, এই যে উনি এস মোহাম্মদ কায়েস ভাই লিখেছেন যে আই নো দ্যাট ইউ ক্যান্ট সিং, তারপরেও একটা গান গেয়ে ফেল। উনি জিনিসটা লিখছেন, উনি হ্যাঁ, ও আসলে আজকে আচ্ছা, সমস্যা নেই, উনি তুই স্টুডিওতে চলে আসিস, শোনাই দিবি গান। উনি আসলে মনে হয় আজকে লাইভটা দেখা শুরু করেছেন এটা ভেবেই যে আজকে আমি গান শুনেই ছাড়বো ভাইয়ের আমি কাছ তো থেকে। গান গাই না, এটা হচ্ছে প্রবলেম, আমি আচ্ছা গান গাই না, ভাইয়া, এখানে যতগুলো যারা যারা দেখতেছে সবাই চলে যাবে, শিওর, ফর শিওর। না ভাইয়া একদমই না কি কমেন্ট ভাইয়া। আসছে ভাইয়া, কত আনাফ আনাফ রাইড লিখেছেন, ভাইয়া কখনো কি এমন হয়েছে যে স্টেজ পারফরমেন্সের সময় বিভিন্ন ত্রুটি, যেমন যদি কোনো কর্ড বা
টিউন এদিক ওদিক হলে তখন আপনি কি করেন? আর ভাইয়া প্রথম যখন অপেক্ষা গানটার এত জনপ্রিয়তা পায় তখন আপনার অনুভূতি কি ছিল? আসলে অনেক সুন্দর একটা প্রশ্ন ভাইয়া, আচ্ছা, যদি স্টেজে পারফরমেন্স যদি বলা হয়, যে যদি একটু এদিক ওদিক হয়ে যায়, এইটাই টিউন, এইটাই লাইভের যে সাউন্ড আসছে, এইটাই হচ্ছে সাউন্ড। তো তখন তার করার কিছু নেই। আর প্লে করার সময় একটু হতেই পারে, কিন্তু আমরা ফোকাসটা থাকে ওইদিকে, জন্য না হয় ফুল ফোকাসটা থাকে। হ্যাঁ, আর এটাই আসলে অপেক্ষা অপেক্ষা জনপ্রিয়তা যদি হয়, ডেফিনেটলি আপনাদের জন্যই, আপনাদের জন্যই আসলে হয়েছে, আপনারা না থাকলে হয়তো হতো না। জি ভাইয়া, একজন মিউজিশিয়ানের সাথে একজন নর্মাল মানুষের মধ্যে এটাই ডিফারেন্স যে আমার যদি ভুল হয়েও যায়, আমার কর্ড এদিক ওদিক হয়েও যায়, আমি সেটা হতেই বুঝতে পারে, আমরা পারবো, মানুষ, আমি কিন্তু ভুল করতেই কিন্তু পারি। নর্মাল মানুষ, হ্যাঁ কিন্তু মানুষ সেটা বুঝতে পারবে না, আমি সেটা মেকআপ দিয়ে নিব। একজন মিউজিশিয়ান আর একজন সাধারণ অন মানুষের স্টেজ মধ্যে আমি এটাই এটাই অন স্টেজে দেখা এটাই যাচ্ছে পার্থক্য স্ট্রিং থাকবে। ছিঁড়ে গেল, স্ট্রিং ছিঁড়ে গেলে জি ভাইয়া, আমাদের তো ফটোজ গিটার দেখা যাচ্ছে, স্ট্রিং ছিঁড়ে গেলে পুরো গিটারটা টিউন এবং গিটার চেঞ্জ করতে হবে, নেমে গেল টোনটা। তো ওই সময়টা এখন আমার তো করার কিছু নেই, স্ট্রিং যদি ছিঁড়ে যায় কিংবা জি ভাইয়া, স্ট্রিং হচ্ছে, তখন এটা মেনে নিতেই হবে অনেক সময়। অনেক সময় ভাইয়া এদিক ওদিক হয়ে যেতেই পারে, যেহেতু আমরাও মানুষ, তাহলে সেটা আমরা ম্যানেজ মানুষ করে নিতে মাতৃপুর, পারি। জি ভাইয়া আমার জি ভাইয়া জি ভাইয়া, মিউজিশিয়ানরা সেটা ম্যানেজ করে নিতেই পারে ভাইয়া। আফসানা বাসার মারিয়া আপু আবারও প্রশ্ন করেছে, সামনে তাকাও অ্যালবামের কোন গানটা সবচেয়ে বেশি পছন্দের? সবগুলোই আমার খুব পছন্দের। ডেফিনেটলি আচ্ছা, সামনে থাকা গানটা আরো 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 ইন্সপায়ারিং সং, মানে গানগুলোর মানে মানে অ্যাকচুয়ালি লিরিক কিংবা মেসেজ, যে থিমটা, এটা যে শুনবে সে বুঝতে পারবে। আমি এই গানটা দুই লাইনে আমি করতে পারি, আমি একটা গানে হয়তো অল্প একটু করব সামনে থাকাটা, বাট আমি অবশ্যই ভাইয়া, আমার আমার অবশ্যই গলার অবস্থা ভালো না, আর আমি এমনি গান গাই অবশ্যই না। ভাইয়া, জি ভাইয়া অবশ্যই, এটা আমাদের জন্য অনেক বেশি প্লেজার হবে, আমরা অনেক বেশি নিজেদেরকে ব্লেসড ফিল করব যদি আপনার কাছে এই লাইভের মাধ্যমে এক লাইন হলেও আমরা আমাদের দর্শকদের কাছে পৌঁছে দিতে পারি সেই গানটি। এই যে ভাইয়া এস মোহাম্মদ কায়েস ভাইয়া, উনি লিখে দিয়েছেন, আই নো দ্যাট ইউ ক্যান্ট সিং, তারপরও একটা গান গেয়ে ফেল। মানে উনি আসলে অনেক বেশি রিকোয়েস্ট করছে ভাইয়া। যদি ভাইয়া, আচ্ছা, আচ্ছা ওই সমস্যা নেই, আমরা শেষ পর্যন্ত ওয়েট কর, দেন গানটা শুনতে পারবে। হ্যাঁ, আমরা শিওর সেটা শিওর, লাস্টে অবশ্যই, লাইভটা আসলে স্পেশাল কিছু একটা হবে, লাইভের শেষ পর্যন্ত দেখতে হবে, আমাদের সাথেই থাকুন। তাজদিদ হাসান লিখেছেন, ও গুরুজি তাজি ভাই, চেইন ঈশ্বর উইথ দ্য ভাইপার, গানের চেইন উইথ দ্য সলোটা ভাইপার, যদি অ্যাকচুয়ালি একটু তুললেন। এখানে গিটারের যে অবস্থা, একটা সাউন্ডের যে অবস্থা, যাবে না সেটা হচ্ছে। তাজদি ভাইয়ের আমি একটু পরিচয় দিয়ে দিই, ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশে আমার আমার দেখা, আমার খুব পছন্দের একজন ভাই, এবং আমি তার আন্ডারে ট্রেন করছি, মানে আমাকে সে ট্রেন করে। এবং ওয়ার্কআউট যদি বলা হয়, আমি আসলে অনেক বছর ধরেই জিমে যাচ্ছি, ওয়ার্কআউট করছি, বাট লাস্ট 1 ইয়ার আমি ভাইপার, মানে তার নাম হচ্ছে ট্রেন উইথ দ্য ভাইপার, তার কাছ থেকে যা শিখেছি, লটস অফ, মানে মানুষটা অনেক জানে। সো আমার মনে হয় যে অনেকেই ডায়েট প্ল্যানিং বলেন কিংবা ওভারঅল জিমের ব্যাপারে, জি ভাইয়া, ডেফিনেটলি তার সাথে কি করলে অনেক কিছু জানতে পারবে। জি ভাইয়া ভাইয়া, আসলে ফিটনেস এর কথাটা যখন আসলো, তাহলে আমি ফিটনেস থেকে একটা প্রশ্ন করতে চাই হ্যাঁ, ভাইয়াকে, শিওর শিওর, যে ওয়েলকাম, ভাইয়া জি বলো। ভাইয়া ভাইয়া, আপনি তো আসলে অনেক দিন যাবত এই ফিটনেস, তারপর ডায়েট, তারপর জিম, এগুলোর সাথে জড়িত ভাইয়া, যদি আমাদের ইয়াং জেনারেশনকে, আমাদের ইউথস সুস্থ দেরকে থাকতে হবে, একটা জাতি সুস্থ থাকলে অনেক কিছু দিতে পারবে দেশকে। আমার মনে হয় সুস্থ জি থাকাটা খুব ভাইয়া ইম্পর্টেন্ট। অবশ্যই ভাইয়া, যদি এই সুস্থতার জন্যই ফিটনেস নিয়ে যদি আমাদের ভিউয়ার্স দের উদ্দেশ্যে ভাইয়া একটু কিছু সাজেশনস দিতে চান, সেটা তাহলে হচ্ছে ভাইয়া যে আসলে আমাদের তুমি যদি সুস্থ থাকো, অডিয়েন্স তুমি দের অনেক কিছু উপকার হবে। করতে পারবা, তুমি তোমার লাইফে অনেক কিছু করতে পারবা, অনেক দূর যেতে পারবা, তুমি যদি সুস্থ থাকো। আর তুমি যদি সুস্থ না থাকো, তুমি কিছু করতে পারবা না, এবং তুমি একটা বোঝা হয়ে থাকবা তখন একজনের উপরে। তো অবশ্যই আমার ভাইয়া, মনে হয় অবশ্যই আমাদের সবাইকে ফিট থাকাটা দরকার।
এবং আমি পার্সোনালি আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে আমি জিমে গেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যদি বলি, সেটা হচ্ছে 5 ইয়ার্স থেকেও আমার মানে বডি কন্ডিশন খুব খারাপ অবস্থা হয়েছিল। যা আমি খুব রাত জাগতাম, ঘুমাতাম হচ্ছে সকাল 7টা 8টার দিকে, তো এটা আমার জন্য খুব বাজে অবস্থা হয়ে গেল। গ্যাস মানে ওভারঅল আমাদের তো মানে সবারই তো গ্যাস্ট্রিকের সমস্যা, তো খুব বাজে সময় হয়, মানে ওই সময়টা যখন আমি যে জিনিসটা ফেস করলাম যে আমার যদি এখন কিছু হয়ে যায় আমার করার কিছু নাই, আমার ফ্যামিলি কি করবে, আমার মা কাঁদতেছে, তো এই জিনিসটার কারণে আমাকে নিজে চেঞ্জ করতে হয়েছে। আমি কিন্তু জিম করার মতো ছিলাম না, বাট আমাকে ওই টাইমটা জিম করতে হয়েছে নিজেকে চেঞ্জ করার জন্য, আমার লাইফ স্টাইল চেঞ্জ করতে হয়েছে। আমি ডাক্তার যখন দেখানো হয় তো ডাক্তার জাস্ট স্ট্রেট একটা কথা বলে দিছে, তুমি যদি মানে বাঁচতে চাও ডেফিনেটলি তোমার ফুড হ্যাবিট চেঞ্জ করো। আর তখন প্রচুর পরিমাণে তেলের খাবার খাওয়া হতো এবং আমাদের আসলে ফুড আসলে ভালো না, এবং লাইফ স্টাইল চেঞ্জ করো। আমি আমি এখন সবাইকে রিকোয়েস্ট করবো এই কারণেই যে যারা রাত জাগে, এখন হয়তো বয়স কম কিংবা বুঝতেছে না, বাট বডি কিন্তু একটা সময় এসে বিট্রে করবে। তুমি তোমার বডিতে এখন যা দিবা তোমার শেষ বয়সে তোমার বডি কিন্তু তোমাকে সেটা রিটার্ন করবে। তো তুমি এখন থেকে যদি নিজেকে ওইভাবে চেঞ্জ করো ডেফিনেটলি তুমি ভালো রেজাল্ট পাবা। তো ওই সময়টা এসে আমি চিন্তা করলাম যে রাত জায়গাটা অফ, দেন ওয়ার্কআউট ই করলাম। আমার আসলে প্রথম 1-2 বছর আমি ওয়ার্কআউট করি নাই, পেমেন্ট করতেছি জিমে যাওয়া বন্ধ, কিসের জিম ভালো লাগে না, ওয়েট এটা সেটা। দেন আস্তে আস্তে যাওয়ার পর যখন দেখলাম যে না আমার স্টোমাক নিতে পারছে না খাবার দাবার, যেটাই খাচ্ছি মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ওয়ার্কআউট করলাম, দেন করতে করতে এখন এসে লাস্ট 1 ইয়ার আমি জিনিসটাকে বুঝতে পারলাম যে আসলে আমার ফুড এবং ডায়েট আমরা যা করছি কি কি করা উচিত আমাদের জন্য। এই ট্রেন অফ দ্য ভাইপার মানে তাসদিফের কাছ থেকে আমি সবকিছু আস্তে 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 জানতে পারলাম, দ্য ওয়ান্ডারফুল গাই মানে। তো এটার জন্য আমার আমার জন্য আসলে অনেক হেল্পফুল হয়েছে। এবং তুমি মানে ফিট থাকাটা আসলেই দরকার আমাদের এই আসলে জেনারেশন, ভাইয়া, স্পেশালি আমাদের এই জেনারেশন কে, কারণ আসলে ডেফিনেটলি আমরা আমরা সচেতন না, এটা আমাদেরকে অ্যাডমিট করতেই হবে, আমরা সচেতন না কিন্তু আমাদের সচেতন হতে হবে। ভাইয়া আনাফ রাইত ভাইয়া একটা প্রশ্ন করেছেন, কিন্তু আসলে ভাইয়া আমাদের হাসান আসাদ ভাইয়া অলরেডি এই কোয়েশ্চেনের উত্তর দিয়ে দিয়েছে। তাহলে আর সময় নষ্ট না করি, ওই যে ফ্যামিলি সাপোর্টের কথা জিজ্ঞেস করেছিল ভাইয়া, ও তো আচ্ছা আচ্ছা যেহেতু আচ্ছা আপনি আপনি এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন ভাইয়া, আর সময় নষ্ট না করি, কেননা এখনো আমাদের আরো কিছু প্রশ্ন জানার বাকি আছে, আসলে অনেক প্রশ্ন জানার বাকি আছে, কিন্তু সময় স্বল্পতার কারণে হয়তো সব প্রশ্নের উত্তর আজকে জানা সম্ভব না হতেও পারে। না না তুমি কোশ্চেন গুলো বলো, কারণ সবাইকে সবাই তো কমেন্টস পড়ছে, তাদের তো হ্যাঁ ভাইয়া এক্সপেক্টেশন আমার কমেন্টস অবশ্যই, টা না না পড়ো ভাইয়া পড়ো কমেন্টস পড়ো গুলো পড়ো। আমি পড়ছি ইনশাল্লাহ ভাইয়া, সবগুলোই হ্যাঁ পড়ছি। এই যে তাসদিদ হাসান ভাইয়া উনি লিখেছেন যে আমার গিটার শিখার অনেক শখ ছিল, সে কিন্তু গিটার এন্ড বাজায়, ভালো গিটার বাজাচ্ছে, আসাদ ভাই এর জন্য আমরা গিটার আমার আমরা গিটার হাতে আমার গিটার হাতে নেওয়ার যোগ্যতা আমি পেয়েছি। ওয়ান অফ দা বেস্ট গিটারিস্ট এন্ড টিচার আসাদ ভাই, দা গুরুজি। আসলে ভাই এটা আসলে অনেক ভালো লাগার বিষয় থ্যাংক ইউ যখন কেউ এভাবে বলে সিরিয়াস। ভাই, আসলে ভাই আসলে জিনিসটা ভালো লাগার বিষয়। সে আমার কাছে যখন শুরু করে তখন লাস্ট ইয়ার মিস্টার বাংলাদেশ কম্পিটিশন, এবং একটা প্রফেশনাল বডি বিল্ডার মানে কম্পিটিশনে যখন থাকে তখন 3 মাস তাকে প্রচুর পরিমাণে মেনটেন করতে হয়, তোমার অনেক মানে দেখা যাচ্ছে যে কার্ডিও টাইমটা বেড়ে যায়, তোমার ফুড ওভারঅল সবকিছু মেনটেন করা। আমরা কিন্তু দিনে দেখা যাচ্ছে 6 টাইম ফুড নিচ্ছি, এটা মেনটেন করতে হবে, ওভারঅল সবকিছু জব সবকিছু মেনটেন করার পর ওই সময়টা আসলে মাইন্ডটা ফ্রেশ থাকে না যে করবো। তারপর ওই টাইমটা সে আমার কাছে গিটার কয়েকটা ক্লাস করেছিল, বাট এত ব্যস্ততার মধ্যে সে যে টাইম দিয়েছে হেডস অফ, মানে আমরা অনেকেই মানে এক্সকিউজ দিই যে আজকে করবো না। আমার আমার অনেক স্টুডেন্ট আছে যে আজকে ভাইয়া করবো না ক্লাস, এ করবো না সেই করবো না, ফাঁকিবাজ প্রচুর, বাট ওই টাইমটা আমি 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 হয়তো এক্সাম হিসেবে দেখাতে পারতাম যে সে পরপর 2টা কম্পিটিশন করেছে, একটা দেশের বাইরে ইন্ডিয়াতে, দেন দেশে এসে মিস্টার বাংলাদেশ, এত বড় বড় মানে বড় প্ল্যাটফর্মে সে কম্পিটিশন করেও বাট ক্লাস কিন্তু কন্টিনিউ করেছে আমার কাছে, সে কিন্তু স্কিপ করেনি। তো শিখার আছে আমার মনে হয়।
জি ভাইয়া, আবারও আফসানা বাসার মারিয়া আপু প্রশ্ন করেছে, ভাইয়া হোয়াট আর সাম অফ দ্য মিস্টেকস ইউ উইশ টু ইউ ইউ কুড হ্যাভ অ্যাভয়েডেড? আচ্ছা, এই প্রশ্নটা আসলে আমি করতাম পরে, কিছুক্ষণ পরে, যদি ভাইয়া এখনই উত্তরটা দিয়ে দিতে চান আপনি দিয়ে দিতে পারেন। আচ্ছা ধরো কোশ্চেন আছে, আর কোশ্চেনটা দেখতে পাইনি। এই যে ভাইয়া, এক সেকেন্ড ভাইয়া, এই যে ভাইয়া, বল। ভাইয়া হোয়াট আর সাম সাম অফ দ্য মিস্টেকস ইউ উইশড ইউ কুড হ্যাভ অ্যাভয়েডেড? ভাইয়া, জীবনের এমন কিছু মিস্টেকস যেগুলো আপনি চান, আপনি উইশ করেন যে আমি সেগুলো অ্যাভয়েড করতে পারতাম? কি বলবো, সবই তো মিস্টেক করছে। আসলে যেটা চলে যায় সেটা নিয়ে আসলে বসে থাকার লাভ নেই, সামনে থাকো। অবশ্যই সামনে তাকাও, সব ভিউয়ার্সদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আচ্ছা মিস্টেক নিয়ে বসে থাকবো না, আমরা সামনে তাকাবো। সামনে থাকো, আজকের আজকের লাইভের মূল কথাই হচ্ছে সামনে তাকাও, আমরা বসে থাকবো না, আমরা সামনে তাকাবো। জি ভাইয়া, এখন তাহলে ভাইয়া কিছু, ও আচ্ছা ওর আগের কোশ্চেনটা। হ্যাঁ জি ভাইয়া, জি ভাইয়া, এখন কিছু, এটা একটু ফান সেশন বলতে পারেন, একটু ফান সেশনের দিকে আসি। কয়েকটা প্রশ্ন করব যেগুলো ভাইয়া আপনার পার্সোনাল অপিনিয়ন আপনি দিবেন, খুবই অল্প সময়ে, 3 সেকেন্ড সময়, আমি প্রশ্নটা করব, আপনাকে সাথে সাথে উত্তর দিতে হবে। ওকে শিওর। আচ্ছা ভাইয়া, আমি কি শুরু করব? হ্যাঁ হ্যাঁ শিওর। ভাইয়া, ফেভারিট ক্রিকেটার? ফেভারিট ক্রিকেটার সচিন তেন্ডুলকার। আচ্ছা, ফেভারিট পার্সোনালিটি? মানে পার্সোনালিটি যদি বলা হয় আমার মা। অবশ্যই ভায়া, ভাইকিংস এর মধ্যে সব থেকে পছন্দের মানুষ? সবাই, আমরা একটা ফ্যামিলি আসলে আসলে, একই সাথে নিচে তো, এখানে আমরা সবাই আসলে সবার পছন্দের। জি ভাইয়া, জিনিসটা আসলে বুঝতে পারছি, একসাথে কাজ করতে গেলে ফ্যামিলি হয়ে যায়, আসলে হুম হুম ফ্যামিলির থেকেও বেশি কিছু হয়ে যায়, যেহেতু আমরা প্লেক্সাসেও একসাথে কাজ করছি, আমরাও আসলে ভাই একটা ফ্যামিলির মতোই হয়ে গিয়েছি। এন্ড আজকে ভাই আমাদের ফ্যামিলিতে ফ্যামিলিতে আপনিও অংশীদার হলেন আমাদের ফ্যামিলির, ইনশাল্লাহ আমাকে এটা সবসময় পাবা তোমরা, জি ভাইয়া এই টাইম আসলে যখনই না কর আমি আমি আমাদের আছি। আমাদের প্লেক্সাস ফ্যামিলির আপনি আজকে অংশীদার হলেন ভাইয়া, এটা থ্যাংক আসলে ইউ, আমাদের জন্য তো অনেক অনার। বেশি গর্বের বিষয়, আমরা অনার্ড ভাইয়া, আমরা অনেক আমি বেশি সবসময় আছি, ব্লেসড। আমি আগেও বলেছি এখনো বললাম এবং লাইভে বলে দিলাম, আমাকে যখনই ডাকবে ইনশাল্লাহ আমি পাশে থাকবো। অবশ্যই ভাইয়া, আসলেই থ্যাংক ইউ সো এবং মাচ ভাইয়া। প্লেক্সাস মানে এত সুন্দর একটা প্রোগ্রামের জন্য থ্যাংক ইউ, এবং ওভারঅল যারা আছে, যারা বিএনডি স্ক্রিনে কাজ করছে, যারা পিছিয়ে আছে, সবাইকেই হ্যাটস অফ, কারণ এই টিম ওয়ার্কটা আসলে এত স্ট্রং, সবাই যদি একসাথে মানে কাজ না করতো তাহলে এত এত সুন্দর তোমরা প্রোগ্রাম কন্টিনিউ করতে পারতে না। এবং আসলে ভাইয়া, ইনশাল্লাহ আমি আমার আমার অবশ্যই আমি আশা থেকে দোয়া করছি যেটা হচ্ছে যে অবশ্যই তোমরা অনেক দূর যাওয়া, সামনে যাও, অবশ্যই অবশ্যই ভালো ভাইয়া, কিছু করবা। লাস্টে প্লেক্সাসের কথায় আসব, তার আগে আর কয়েকটা ছোট ছোট প্রশ্ন জিজ্ঞেস করে নেই যে ভাইয়া, হ্যাঁ শিওর। এ স্যাড ম্যানের মানে এই স্টুডিও সম্পর্কে যদি কোনো আচ্ছা আচ্ছা মজার কোনো ঘটনা যদি আপনি শেয়ার করতে চান, যে মজার কোনো স্টোরি এই স্টুডিও নিয়ে? স্টুডিওতে তো অনেক মজার স্টোরি আছে, কোনটা শেয়ার করবো সেটা হচ্ছে আর রেকর্ডিং এর টাইমে। এখানে তো এটা আসলে আমি বাইরের কাউকে শিফট দেওয়া হয় না, এটা আমার পার্সোনালি ছিল, প্লাস ব্যান্ডের কাজে ছিল, ব্যান্ডের রেকর্ডিং। আমাদের আসলে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে আড্ডা, প্রচুর পরিমাণে আমরা ফুড লাভার, আমরা প্রচুর খাওয়া দাওয়া করি, বার্গার ওভার সবকিছু। আমাদের মিউজিকটা তো রান্না হচ্ছে, আমাদের খেতে হবে ওটাও রান্না হচ্ছে, তো এই এই জিনিসগুলো আসলে প্রচুর পরিমাণে ফান হয় আমাদের, আমরা প্রচুর পরিমাণে আড্ডা প্রিয় মানুষ। হ্যাঁ ভাইয়া, আর একটা ফান সেশনেরই একটা প্রশ্ন ভাইয়া, যদি আপনাকে আলাদিনের চেরাগ দেওয়া হয়, তাহলে
আপনার প্রথম তিনটা উইশ কি থাকবে? আলাদিনের চেয়ার আগে পেয়ে নিই, তারপর চিন্তা করব। ভাইয়া, প্রশ্নটা আসলে এরকমই ছিল, যদি আলাদিনের চেরাকটা দেওয়া হয় আপনার প্রথম তিনটা উইশ, যদি ভাইয়া বলতেন আমাদের আমার হাতে তো নাই, আমার ভিউয়ার্সদের। হাতে থাকলে আমি চিন্তা করতাম যে কি করা যেতে পারে। তিনটা তো আসলে ছোট জিনিস, অনেক কিছু চিন্তা করতে হবে। আচ্ছা ভাইয়া, তাহলে হুম, এখন আমাদের ভিউয়ার্সদের কিছু করার নাই আসলে। প্রশ্নটা ভিউয়ার্সের আমি একটা 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 একটাই কথা, সেটা হচ্ছে সামনে তাকাও। সামনে তাকাও। আলাদিনের চেরাগো যদি ভাইয়া পেতেন, আলাদিনের জিনিকে বলতেন সামনে তাকাও, আমার কোনো উইশ নেই। আচ্ছা তাহলে সামনে ভাইয়া, তাকাতে হবে। হ্যাঁ জি ভাইয়া, এখন আমরা লাইভটার আসলে একদম শেষ প্রান্তে চলে এসেছি। গ্রেট, লাইভের জি ভাইয়া, লাইভের শেষ প্রান্তে চলে এসেছি। আরো অনেক কিছু আমার জানার ছিল, আমি আরো প্রশ্ন হ্যাঁ করতাম, শিওর শিওর কিন্তু বলতে ভাইয়া পারো। আসলে, হ্যাঁ ভাইয়া, কিন্তু আসলে আমার মনে হয় ভাইয়া আমার প্রশ্নের চোটে বিরক্ত হয়ে গিয়েছেন অলরেডি। কিন্তু আচ্ছা, লাস্ট তুমি একটা প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ জি শিওর ভাইয়া, শিওর শিওর অবশ্যই লাস্ট একটা প্রশ্ন করি ভাই। আপনি আপনার শোল্ডারের কথা বারবার বলেছিলেন যে আপনার শোল্ডারে সার্জারি করা হয়েছিল, তো করা আছে, তো ভাই সে সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন। এটা আমাদের প্রত্যেকটা গিটারিস্ট এই জিনিসটা ফেস করে, আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে আমাদের লং টাইম প্লে করতে হয়, তো আর গিটারটা হেভি ওয়েট। আমি পরে এটা 2015-এ পরে আমি একটা অর্ডার দিই, এবং খুবই লাইট গিটার, অলমোস্ট মানে তোমার অল্প, জাস্ট এমনি নর্মাল গিটার গুলো তো ধরো 1.5 কেজি 2 কেজির মতো হবে, আর বেশি হতে পারে, কয়েক পাউন্ড। ওইটা 1 পাউন্ড কিংবা 2 পাউন্ড সামথিং, যাই হোক, ওইটা তো আমি লাস্ট অনেকদিন মানে ওটা প্লে করেছিলাম, কারণ আমার শোল্ডার পেইন। এটা হয়েছিল কি মানে আমরা আসলে পানি খাচ্ছিলাম, আমি আমি পার্সোনালি এটা ফেস করেছি যে পানি খাওয়া হয়তো কম, কিংবা তখন ওয়ার্কআউট করছি, বডি মানে ডিহাইড্রেশন, ওভারঅল সবকিছুর জন্যই রাতে ঘুমের মধ্যে মাসেল ক্র্যাম্প করতো আমার, কাফ মাসেল দেন শোল্ডার, অ্যান্ড দেন যখন মাসেল ক্র্যাম্প করতো এটা এখানে হিট করে আমার ব্রেনে চলে আসতো ঘুমের মধ্যে। তো আমি আমার খুব ক্লোজ ফ্রেন্ড সজীব, ও এখন হয়তো নেই, বাফুফের সাথে ফুটবল ফেডারেশন কোচ ছিলেন, ফিজিও, তো ও ট্যুরের উপরে থাকতো। আরে আমি নক করে বললাম যে আমার তো এই প্রবলেম গুলো আমি ফেস করছি। ও বলে যাচ্ছে আমি যখন দেশে আসবো, বাংলাদেশ টিম ফুটবল ন্যাশনাল টিম যখন দেশে আসবে তখন এসে আমি আমার চেম্বারে তুই আসিস, আমি দেখবো কি কি প্রবলেম। দেন যাওয়ার পর দেখলো এই এখানে একটা ছোট জাস্ট একটা বলের মতো হয়ে গেছিল। এটা কবে, এটা 2015-এ মনে হয়, 15-এর দিকে। পর বললো যে কয়েকটা মানে সেশন চললো অলমোস্ট 2 উইকস, কোনো ইম্প্রুভ হচ্ছে না। আমিও পানি খাওয়া বাড়াচ্ছি, 2 লিটার 3 লিটার, 3 লিটার কম খেতাম, 3 লিটার প্লাস যাচ্ছিল। যখন যাচ্ছে না তখন আমার বললো লাস্ট ট্রাই, দেন ডাইনারল যদি করতে হয় তাহলে হয়তো করতে হতে পারে, তুই কি করবি? আমি জিনিসটা বুঝিনি, আমি বললাম যে মানে খুব টাফ নাকি, এখন পঞ্চায়েতটা আর বললো, আমি বললাম যে কতটুকু মানে ডিপটা কতটুকু, স্কিন 7 লেয়ার ডিপ। আমাকে বললো যে একটু পেন হবে, বাট সহ্য করতে হবে, এত বড় বড় সুই, মানে জাস্ট ও আমাকে এখানে মানে কয়েকটা পয়েন্ট ছিল, এই পয়েন্ট গুলো তখন করলো অনেকক্ষণ, এবং ওখানটা করার পর 45 মিনিটস আর মানে হবে 1 ঘন্টার মতো আইসিং করতে হয়েছিল। পরে এসে প্র্যাকটিস সন্ধ্যার দিকে, দেন পরের দিনও আইসিং, ওভারঅল মানে রাতে আইসিং, দিনে মানে সবসময় আইসিং এর মধ্যে ছিলাম। আস্তে 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 পরে রিকভারি করলো, বাট মানে খুব আমি আমি বলবো যে গিটারিস্ট গুলোতে এই প্রবলেমটা আমরা ফেস করি যে লং টাইম আমাদের এখানে থাকে, আমাদের এই শোল্ডারটাতে ইঞ্জুর হয়ে যায়, বাট দ্যাটস হয় মানে ওয়ার্কআউটটা করা দরকার। তোমার শোল্ডারটাকে যদি তুমি স্ট্রং করো দেন তুমি কিন্তু এখানে হেভি ওয়েট নিতে পারবা, তুমি ফিট থাকলে সবকিছু করতে পারবা। তোমার ফাউন্ডেশন অ্যাকচুয়ালি একটা গাছের শিকড় বলো কিংবা বাড়ির বেসমেন্ট বলো, এই জিনিস যদি স্ট্রং থাকে সব, এখন আমার লেগস যদি স্ট্রং থাকে আমি কিন্তু দেখা যাচ্ছে যে উইক থাকে আমি কিন্তু ওভারের মানে ওয়েট নিতে পারবো না, আমার এই সাইডের ওয়েট নিতে পারবো না, তখন নিচের প্রবলেম, তখন এই জায়গাটার উপরে প্রেশার গুলো পড়ে। তো দ্যাটস ওয়াই ওই এই প্রবলেম গুলো আমি ফেস করেছিলাম। তো আরো অনেকের হচ্ছে, অনেকেই ফেস করতেছে গিটারিস্টরা, এটা খুব টাফ আমাদের জন্য, খুবই চাপ।
জি ভাইয়া, আসলেই বুঝতে পেরেছি, আমাদের ভিউয়ার্সরাও নিশ্চয়ই বুঝতে পেরেছে। ভাইয়া আসলে একদম একজনে শেষ বারবার প্রান্তে বললাম যেহেতু যে চলে এসেছি, জিম করাটা দরকার, ফিট থাকার দরকার। তুমি বাসায় ওয়ার্কআউট করো, অবশ্যই তোমাকে জিমে যেতে হবে অবশ্যই তা, ভাইয়া, তুমি ফিট থাকো, তুমি অবশ্যই ভাইয়া, বাসায় করতে পারো। জি ভাইয়া অবশ্যই। আর যেহেতু একবারে শেষ প্রান্তে চলেই এসেছি, তাহলে আমাদের ভিউয়ার্সদের এত এত রিকোয়েস্ট, আমাদের এস মোহাম্মদ কায়েস ভাইয়ার 3 বার প্লিজ 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 বলেছেন উনি, আচ্ছা, আমি ভাইয়া অল্প যদি একটু, এক আমি কিন্তু গান মিনিট গাই না, আমি সময়, আগে থেকে বলে হ্যাঁ দিলাম ভাইয়া গান গাই অবশ্যই না। ওই অবশ্যই গানটা ভাইয়া তোমরা ইউটিউবে অবশ্যই শুনে নিও, ভাইয়া, সামনে তাকাও, এটা আসলে জি ভাইয়া সবার জন্য। আমাদের এই সবাই তো অল্পতে ফ্রাস্ট্রেটেড হয়েছে, এটা আমরা এটা ফেলে দিয়ে দেন, আমরা সবকিছু ফেলে দিয়ে জন্য সামনে যেতে পারি। হ্যাঁ, কিসের এত দুঃখ, পাঁচর ভাঙা কষ্ট, কিসের এত বিষাদ, এত ব্যথা, মনের ভেতর রাত্রি, চোখের কোণে বৃষ্টি, ছোট্ট জীবন হলো বৃথা, মনের ভেতর এমনি করে সবাই থাকে, তাই বলে কি রইবে জীবন নেমে, সামনে তাকাও নীলিমায়, নতুন সূর্য ওঠে, নতুন প্রভাত, পেছনে ফেলে দুঃখ যত, নতুন দিনের পথে এগিয়ে চলো, নতুন দিনে এগিয়ে চলো। ভাইয়া আসলে ভাইয়া আমি শিওর আমাদের ভিউয়ার্সরা এটা যা যা শুনছেন সবাই ঘরে বসেই তালি বাজাচ্ছেন। কেইসি আর ভাইয়া সলমন খালেদ স্যারের, আপনি যে যে হ্যাঁ হ্যাঁ আপনি বলো যে বলো জি বলো, ভাইয়া আপনি যে গান পারেন না, এই কথাটা যে আমি গান কতটা গাই না, ভুল, এই আমি গান কথাটা যে জি ভাই আপনি গান গান না কিন্তু আপনি গান পারেন না, এই কথাটা ভাইয়া আমরা মেনে নিতে পারছি না। হ্যাঁ ভাইয়া এটা মানছি, আপনি গান গান না কিন্তু আপনি আমি গান গান গেতে গাই পারেন না, হ্যাঁ গান গেতে পারেন না এটা আমরা মানতে পারছি না। এই যে আমাদের ভিউয়ার্সরা লিখেছেন অসম্ভব সুন্দর গানটা, অসাধারণ গেয়েছেন ভাইয়া, থ্যাংক ইউ, আসলে থ্যাংক ভাইয়া ইউ আপু, আসলে আসলে থ্যাংক ইউ। আমরা এই যে দীপন শর্মা উনিও লিখছেন ওয়াও, আসলে ভাইয়া এই যে আহনাফ রাইড লিখেছেন ভাইয়া থ্যাংকস ফর আমাকে লেটিং ভোকাল আস হিসেবে হিয়ার দেখো না, তোমরা গানটা ইউটিউব থেকে হিয়ার শুনে নিতে পারো, হিয়ার ভালো শুনতে। ইওর সুইট অ্যান্ড চার্মিং ভয়েস, বেস্ট ডে অফ বেস্ট অফ দ্য ডে ফর মি। অবশ্যই ভাইয়া আমরা সবাই অনেক বেশি ব্লেসড ভাইয়া আপনার গানটা শুনতে পেরেছি, আপনার না, গিটারের তোমাদের সবাই তো লেসন থ্যাংক ইউ আমরা এত সুন্দর একটা প্রোগ্রামের জন্য। জি ভাইয়া বলো, জানতে পেরেছি, আর এত এত মোটিভেটিং স্টোরি আমরা শুনেছি, আপনার স্ট্রাগলের কথা একটু হলে আমরা জানতে পেরেছি, আরো জানবো ভবিষ্যতে তো। ইনশাল্লাহ আর ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আর এখন আসলে শেষ মুহূর্তে একটা কথাই বলতে চাই, যে আসলে কোনো কিছু থেমে থাকে না, সেটার জন্য আমরা যদি চাই আমরা যে কোনো কিছুই অর্জন করতে পারি। ভাই আসলে একদম শেষ এটা আমি আমি প্রান্তে, বিশ্বাস করি। হ্যাঁ, জি ভাইয়া একদম শেষ প্রান্তে চলে এসেছি ভাইয়া, যদি আপনি আমাদের প্লেক্সাস নিয়ে লাস্টলি কিছু হ্যাঁ, বলতে ফ্লেক্সাস নিয়ে চান। আসলে কি বলতে চাই, যেটা হচ্ছে যে তোমাদের ওয়ার্ক ওভারঅল, মানে তোমাদের টিম ওয়ার্ক, তোমাদের সাথে মানে যারা যারা কাজ করছে সবাইকে থ্যাংকস এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। এবং ডেফিনেটলি আমি চাবো যে তোমরা সবাই যেন একসাথে থাকো এবং এটাকে অনেক দূর নিয়ে যাও এবং অনেক ভালো একটা কিছু করো। এবং আমার তরফ থেকে তোমাদের বেস্ট উইশ। অবশ্যই ভাইয়া, প্লেক্সাস তো ইনশাল্লাহ সবসময় থাকবে আমি আগামীতে, আমি তোমাদের আর পাশে আছি, যখনই কোনো দরকারে জি যদি ভাইয়া মনে হয় আমাকে বলতে পারো,
আমি চলে আসবো ইনশাল্লাহ। জি ভাইয়া, অবশ্যই। আর প্লেক্সাসের শুধু না, প্লেক্সাসের সাথে আমাদের হাসান আসাদ ভাইয়ার লার্ন গিটার উইথ আসাদ, এই স্কুলটিও অলওয়েজ থাকবে। আগামীতে আরো অনেক বড় আকারে আমরা স্কুলটিকে ইনশাল্লাহ দেখতে পারবো, আরো অনেক ভালো ভাবে আমরা এই জিনিসটাকে দেখতে পারবো অবশ্যই। ভাইয়া তাহলে আর দেরি না করি, থ্যাংক ইউ। হ্যাঁ না, জি ভাইয়া, জি ভাইয়া আর দেরি না করি, শেষ মুহূর্তে একটাই কথা বলতে চাই আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে, কখনো থেমে থাকবেন না, সবাই সামনে তাকাও। এগিয়ে চলো জি সামনে। ভাইয়া, হ্যাঁ জি ভাইয়া, সামনের জন্য, তাহলে এই সামনে তাকানোর সাথেই সামনে আজকের মতো, তাকাও এবং তুমি কালকের দিনের জন্য রেডি হও, আমার কথা। জি ভাইয়া, তাহলে ঘুম থেকে উঠি এ, তো আমাকে রেডি হতে হবে জি ভাইয়া, দিতে। তাহলে তাহলে এই এই সামনে তাকানোর সাথেই আমরা আজকের মতো আমাদের আজকের লাইভ সেশন এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, সবাইকে এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর এত এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর ভাইয়া স্পেশালি অনেক অনেক আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ, এত ব্যস্ততার তোমাদের। মধ্যেও ভাইয়া অনেক না, আমাদেরকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ। না আমি জাস্ট মাত্র জি জয়েন করার 10 মিনিটস আগে আমি ক্লাস শেষ করেছি, ক্লাস শেষ করে আমি জয়েন করেছি। জি ভাইয়া, আসলে এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে আপনি সময় দিয়েছেন, এটা আসলে আমাদের জন্য অনেক ভাগ্যের বিষয়। হ্যাঁ, না অনেক অনেক ধন্যবাদ, ইনশাল্লাহ নেক্সট টাইম ইনশাল্লাহ দেখা হবে। জি ভাইয়া, তাহলে ওকে আপু, আজকের মতো, টাটা। আজকের মতো এখানেই সমাপ্ত।